श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव श्री गौरवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हमरा महाभारत विभिन्न चरित्र थेके चर्चा करछि हमरा दुर्योधनेर चरित्र थेके शिक्षणीय विषय चर्चा करछिलाम दुर्योधन चरित्रे शिक्षणीय तो नहीं किन्तु सेटाके आमरा अपोजिट करले सेटा शिक्षणीय हये जाय बा आमरा बोलते पारे जारा आसरिक प्रवृत्तिर जे सब लोक आछे तारा जे कारणे तादेर ध्वंस हयेछे आमरा जेन सेगुलो ना करि सेटा एकटा शिक्षा আমরা দেখেছিলাম গত ক্লাসে দুর্যোধন কিভাবে দুর্যোধনের জন্ম হয়েছিল এবং জন্মের সময় দুর্যোধন এরকম গাধার মতো চিৎকার করে উঠেছিল। আমরা সেই প্রসঙ্গে উদাহরণ দেখেছিলাম যে গাধার স্বভাব কি, তো গাধার মতো এরকম দুর্যোধন চিৎকার করে উঠেছিল আর চারিদিকে এরকম বিভিন্ন অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। সেই সময় বিদুর এবং ভীষ্মদেব দুজনে একসাথে বলেছিল ধৃতরাষ্ট্রকে এই সন্তানকে আপনি মেরে ফেলুন, কিন্তু ধৃতরাষ্ট্র এরকম আসক্তির ফলে পুত্রের প্রতি মোহবশত তিনি তাকে ধ্বংস করেন। সেজন্য দুর্যোধন এরকম সারা বংশের এরকম সংকলাঙ্গ পর্বত দেখতে পেয়েছিলাম। তো আমরা দেখেছিলাম কিভাবে দুর্যোধন একচুয়ালি কলির অবতার আর সব অসুররা এবং দৈত্যরা এরকম তপস্যা করেছিল দুর্যোধনের মধ্যে কোন ব্যক্তি হয় যে ভগবান কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণ যারা ভক্ত আছেন তাদের বিরোধিতা করবেন। তো কলি যেরকম আমরা কলি যুগ জানি, কলি মানে হচ্ছে কি কলহ, কলহ এবং ছল প্রপদ বলতেন, এই দুটো মিলে হয় কলি যুগ, ধোকা আর কলহ মিলে। তো সেজন্য দুর্যোধনের চরিত্রে আমরা দুটো খুবই কমন দেখতে পাই, ধোকা কাউকে ধোকা দেওয়া আর ছল করা, যেহেতু সে কলির অবতার ছিল। যখন জন্ম হওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম গাধার মতো চিৎকার করছিল কান্না করছিল দুর্যোধন, তখন সে আওয়াজ শুনে এরকম মহাভারতে বর্ণনা আছে যে বাকি যে রাজ্যে যত গাধা ছিল যত কি বলেন বাকি পশুরা ছিল বলে কাক ছিল, তারপর খারাপ অশুভ যে পাখিগুলো থাকে যেরকম বাজ পাখি বা শিয়াল এরকম খারাপ স্বভাবের যত প্রাণী ছিল ওরা সবাই এসে গিয়েছিল সেই দুর্যোধনের আওয়াজ শুনে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে দুর্যোধন অ্যাকচুয়ালি স্বভাব কিরকম ছিল, এই ধরনের পশু যারা ছিল তাদের মতো স্বভাব ছিল দুর্যোধনের। তো সেজন্য দুর্যোধন অ্যাকচুয়ালি এরকম জন্মের পর থেকে এরকম সে এরকম তার মধ্যে খাবার খারাপ গুণ দেখা দিয়েছিল। আমরা এটা চর্চা করেছিলাম, আজকে আমরা দেখবো দুর্যোধনের চরিত্রে যে দুর্যোধন একজন কূটনীতিক ছিলেন, যেটা ভগবদ গীতার শুরুতে আমরা দেখতে পাই দুর্যোধন কিভাবে কূটনীতিক ছিলেন। দুটো জিনিস বলা হচ্ছে, রাজনীতি আর কূটনীতি দুটো আলাদা। রাজনীতি আগেকার দিনে যে রাজনীতি ছিল সেটা কিন্তু শাস্ত্র অনুযায়ী রাজার যে নীতি, আর বিশেষ করে আগেকার দিনে সব রাজারা যেরকম ভগবান রামচন্দ্র রাজা ছিলেন, তো রাজনীতি মানে হচ্ছে যে শাস্ত্র অনুযায়ী রাজ্যকে পরিচালনা করা, সেটা হচ্ছে রাজনীতি। কিন্তু দুর্যোধন রাজনীতিতে করেছেন না কিন্তু কূটনীতি করতেন। তো যখন ধর্মের বা ব্রাহ্মণদের গাইডেন্স থেকে কেউ রাজ্য পরিচালনা করে তখন সেটাকে অ্যাকচুয়ালি প্রকৃত রাজনৈতিক বলা হয়। আগেকার দিনে যারা রাজারা ছিলেন রাজা এবং ঋষি সেজন্য রাজর্ষি বলা হতো, তারা শুধু রাজা না তারা সেই সাথে ভক্ত ছিলেন। তো সেজন্য রাজা ক্ষত্রিয় গুণ এবং ঋষি মানে সত্যগুণের ব্রাহ্মণত্ব গুণের প্রতীক বলা হয়, কিন্তু দুর্যোধন সেটা ফলো করত না। সেজন্য সে দুর্যোধন সেটা ফলো করত না, সেজন্য সে একটা কূটনীতি ছিল। কূটনীতি মানে হচ্ছে কি যে ছল করে কপট দখল করে নেওয়া, সঠিক ধর্মনীতি পালন করে। তো যেরকম আমরা দেখেছি রাজনীতি যারা করে তারা কখনো এরকম, রামায়ণে এরকম বর্ণনা আছে যখন অঙ্গদ গিয়েছিল
ভগবান রামের সংবাদ নিয়ে রাবণের কাছে, তো সে সময় ওরা বেঁধে ফেলতে চেয়েছিল অঙ্গদকে, কিন্তু তখন মনে করে দেওয়া হয়েছিল এটা দূত, দূতকে যে কোনো অবস্থাতে, দূতকে কখনো যারা রাজার দূত আছে তাদেরকে আক্রমণ করা যায় না। এখনো নিয়ম আছে যেরকম কোনো দেশে কোনো রাষ্ট্রদূত থাকলে, এম্বাসি থাকলে ওখানে আক্রমণ করা যাবে না, বা ওদের রাষ্ট্রদূতকে এটা জাতিসংঘ নিয়ম আছে তাদের এরকম উপর আক্রমণ করা যাবে, দূত তাকে অন্যভাবে দেখা হয়। কিন্তু এই দুর্যোধন এত কূটনীতিজ্ঞ ছিল, রাজনীতির কোনো নিয়ম ফলো করতো না, ভগবান কৃষ্ণ শান্তি দূত হয়ে গিয়েছিলেন কিন্তু ভগবান কৃষ্ণকে সে বন্দী করে রেখেছিল। তো আমরা এর থেকে বুঝতে পারছি অ্যাকচুয়ালি দুর্যোধন কিরকম বড় ধরনের কূটনীতিজ্ঞ ছিল, তাই না? তো তো যদিও এখনকার দিনে রাজনীতি এবং কূটনীতি কোনোটাই সঠিকভাবে নেই, এটাকে এখনকার দিনে যেটা বলা হচ্ছে গণতন্ত্র বা জনতন্ত্র বা গণতন্ত্র বলা হয়, যেটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি ইংলিশ। তো প্রভুপাদ বলতেন যে ডেমোক্রেসি মানে এখনকার যে গণতন্ত্র বা গণতন্ত্র আছে, গণতন্ত্র মানে হচ্ছে যে সব দেশের লোক সবাই ভোট দেবে, ভোট দিয়ে একজনকে নিযুক্ত করবে। তো সেই সেই যে প্রসেস আছে এটা অ্যাকচুয়ালি ভালো না। তো প্রভুপাদ বলতেন ডেমোক্রেসি মানে হচ্ছে ডিমন ক্রেজি, ডিমন মানে হচ্ছে অসুর। তো ডেমোক্রেসি যে গণতন্ত্র, গণতন্ত্র মানে হচ্ছে যে কিছু আসুরিক ব্যক্তিরা এরকম কাউকে রাজা বানাচ্ছে। যদি কোনো সভাতে এরকম মূর্খ লোকেরা থাকে, কতগুলো শূদ্র ব্যক্তিকে বলা হয় যে আপনারা একজনকে রাজা বানান, তাহলে তারা তাকে রাজা হিসেবে সিলেক্ট করবেন, যে আরেকজন শূদ্রকে, তাদের বুদ্ধি নেই সেরকম। এরকম বলা হয় যে গাধা, যখন গাধাদের সমাজে যদি বলা হয় যে গাধার আওয়াজ যে আছে, গাধার আওয়াজ কিন্তু মানুষের ভালো লাগে না, খারাপ, কিন্তু সবাইকে যদি বলা হয়, গাধাদেরকে বলা হয় সবচেয়ে সুন্দর আওয়াজ কার আছে এই জায়গাতে, বলবে যে অন্য গাধাকে দেখিয়ে দেবে। তো এটা হচ্ছে এরকম যারা যে আধুনিক যে প্রজাতন্ত্র গণতন্ত্র, এরকম আগেকার দিনে এরকম রাজনীতি হতো। রাজনীতি মানে হচ্ছে যে কিভাবে শাসন করা যায়, আর কূটনীতি হচ্ছে কিভাবে অন্যকে প্রভাবিত করে তার জিনিস দখল করে নেওয়া যায়। তো সেটা আর সেটা রাজনীতিতে অনেক পার্থক্য আছে। তো দুর্যোধন কিরকম কূটনীতি করেছিল, দুর্যোধন সেই কূটনীতি ভগবদ গীতায় আমরা শুরুতে দেখতে পাই। ভগবদ গীতা যখন শুরু হচ্ছিল তখন শূন্য নিরীক্ষণ, ভগবদ গীতার যে শুরুতে অধ্যায় আছে সেখানে কি দেখা গিয়েছিল, এই এই যে ভগবদের শুরুতে প্রথম দুই তিন নম্বর শ্লোকেই দুর্যোধন এরকম দ্রোণাচার্যকে এরকম দেখাচ্ছিল, তাদের সেনাদের কথা দেখাচ্ছিল যে আমাদের সেনাতে কে কে আছে, আমাদের পক্ষে কৌরবদের পক্ষে আর পাণ্ডবদের সাইডে কে কে আছে। তো দুর্যোধন সবচেয়ে প্রথমে কি করেছিল, তৃতীয় নম্বর শ্লোকে ভগবদ গীতা আমরা দেখতে পাই প্রথম অধ্যায় বলছেন, বুড়ং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ভীমতা। তাকে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে গুরুবর দ্রোণাচার্য, তুই বুড়ং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ভীমতা, বলছেন যে ওই বিপরীত দিকে পাণ্ডবদের দিকে দ্রুপদের পুত্রও আছে, দ্রুপদের পুত্রও আছে, তো আপনি একটু সাবধান থাকবেন। তো ও প্রভুপাদ বলছেন তারপরে যে যে দুর্যোধনের মধ্যে এরকম ছল কপট এরকম পলিটিক্স করা এরকম কেউ নেই, বলছে ও দ্রুপদের পুত্রের নাম কি ছিল, দৃষ্টদ্যুম্ন, মানে দ্রৌপদীর ভাই, ওর নাম তো নিতে পারে, দৃষ্টদ্যুম্ন ছিল কুরুক্ষেত্র যুদ্ধে যে পাণ্ডবদের পক্ষ হয়ে আছে, ওর নাম না বলে ওর বাবার নাম বলছে, ওর বাবার ছেলে এরকম বলছে উল্টা ভাবে। কেন, কেননা এই দ্রৌপদীর সাথে দ্রোণাচার্যের ছোটবেলার ঝগড়া হয়েছিল, ছোটবেলা ওরা দুজন এক গুরুকুলে পড়তো, দ্রৌপদ আর দ্রোণাচার্য, আর যখন এরকম তাকে সাহায্য করেছিল তারপর অনেক বড় স্টোরি, তারপর দ্রৌপদ রাজপুত্র ছিল আর দ্রোণাচার্য গরিব গরিব ছিল, তখন দ্রৌপদ বলছে তুমি আমার রাজ্যে যখনই আসবি তোমাকে আমি এরকম আধা রাজ্য দেব, তো এরকম পরে এরকম দেয়নি যে কথা বলেছিল, সেজন্য দ্রোণাচার্য সারা জীবন গরিব থেকে গেল। তো দ্রোণাচার্যকে এরকম যখন গিয়েছিল রাজ্য দাবি করার জন্য, তুমি বলেছিলে আমাকে আধা রাজ্য দেবে, তখন এরকম অপমান করেছিল ভারী সভাতে, যে তুমি এরকম গরিব হয়ে আমার রাজ্য পেতে যাচ্ছ। তো দ্রোণাচার্য খুব অপমান বোধ করেছিল, সেজন্য দ্রোণাচার্য কি করেছিল, এরকম একজন শিষ্য চেয়েছিল যে দ্রুপদকে মারতে পারে, অর্জুনকে বানিয়েছিল সেজন্য। আর তখন এই দ্রুপদকে বদলা নিয়েছিল কে, দ্রোণাচার্য, সেই জন্য দ্রৌপদের যজ্ঞ করেছিল, যজ্ঞ থেকে যজ্ঞ সৈনী দ্রৌপদীর উৎপন্ন হয়েছিল, আর সাথে পুত্র হয়েছিল দৃষ্টদ্যুম্ন। আর যজ্ঞ এজন্য করেছিল
এই দৃষ্টদ্যুম্ন হবে ভীষ্মদেবের সরি দ্রোণাচার্যদের মৃত্যুর কারণ। সেজন্য পরবর্তীতে আমরা দেখতে পাই দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়েছিল অ্যাকচুয়ালি এই দৃষ্টদ্যুম্ন, দ্রোণাচার্যকে এরকম মেরেছিল দৃষ্টদ্যুম্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কত বড় পলিটিক্স, এরকম কত বড় ও কূটনীতি। যদিও বলতে পারছি যে দৃষ্টদ্যুম্ন আছে পাণ্ডবদের পক্ষে, কিন্তু দৃষ্টদ্যুম্নের কথা না বলে বললো দৃষ্টদ্যুম্নের পিতা দ্রুপদ তার পুত্র আছে। কেন? দ্রুপদের সাথে আপনার শত্রুতা আছে, হতে পারে দ্রুপদের নাম শুনে আরো রেগে যাবে। এটা হচ্ছে ইনডাইরেক্টলি এরকম কাউকে রাগিয়ে তোলা। আমরা মাঝে মাঝে এরকম দেখি, হ্যাঁ ভক্তদের মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আমার সাথে এই ভক্ত সম্পর্ক খারাপ, ওর যে শত্রু আছে, ওর কারো শত্রু আছে, সে শত্রুর কাছে ওর সাথে অন্য ভক্তের সম্পর্ক খারাপ আর ওর কাছে বারবার এই ভক্তের নাম বলবো, তাহলে মানে ও যেন ওর প্রতি রেগে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে খারাপ স্বভাবের লক্ষণ, মানে দুর্যোধনের যেরকম পলিটিক্স। তো এটা ইনডাইরেক্টলি এরকম করা হচ্ছে যাতে, ইনডাইরেক্টলি করা হচ্ছে যাতে ইনি রেগে যান, কে দ্রোণাচার্যদের রেগে যান, রেগে গিয়ে তার প্রতি এরকম ইয়ে করেন। তো শত্রুর নাম শুনলে অনেকে হয় না এরকম খুব রেগে যায়, শত্রুর নাম শুনলে অনেকে এরকম রেগে যায়, যেরকম যেরকম এক বলা হচ্ছে এক নাপিত ছিল, ওইরকম চুল কাটতো, নাপিত চুল কাটতো। এখন অনেকে আছেন চুল অনেকের বসাতে থাকে, অনেকবার এরকম স্প্রে করলো, জল দিলে খাড়া হয়, কি বলে কাঙ্গি চিরুনি দিয়ে এরকম ইয়ে করলে চুল না কাটতে খুব অসুবিধা হয়, তাই না? তো চুল কাটতে অসুবিধা হচ্ছিল নাপিতে। এখন ও বারবার ও চুলকে এরকম করছে কিন্তু সোজা হচ্ছে না চুল, অনেকে বসে থাকে তো কাটতে সমস্যা হচ্ছিল। তো এখন ও কি করতো, ওই রকম একটা পার্টি ছিল, মনে করুন আপনাদের ওখানে কি আছে কি বলে আওয়ামী লীগ আর কি বলে আরেকটা পার্টি বিএনপি, হ্যাঁ তো এরকম পার্টি ছিল। তো ও নাপিত কি করেছিল যে ওর চুল খাড়া হচ্ছে না, দাঁড়াচ্ছে না, সেজন্য ও কি ছিল, ও আওয়ামী লীগের পক্ষ করতো আর ওর সামনে বিএনপির প্রশ্নটা করতে থাকলো, যে প্রশ্নটা করতে থাকলো ওর চুল রেগে দাঁড়া হয়ে গেলো, দাঁড়িয়ে গেলো আর নাপিত সেই সুযোগে চুলটা কেটে দিল। তো বলার উদ্দেশ্য হলো যখন আমরা শত্রুর কথা শুনি আমাদের তখন রক্ত এরকম রক্ত খুলে যায়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। তো দুর্যোধন এত বড় ইয়ে ছিল, সে কি করেছিল, দুর্যোধন এরকম দ্রোণাচার্যকে মনে করে দিয়েছিল যে আপনার যে শত্রু দ্রুপদ তার পুত্র ওখানে উপস্থিত আছে, তাই না? এভাবে অ্যাকচুয়ালি দুর্যোধন এভাবে পলিটিক্স করেছিল তার সাথে, এই তার এই স্বভাব ছিল কূটনীতি করা অন্যদের সাথে। আর তারপর আমরা দেখতে পাই, এটা তো 3 নম্বর শ্লোকে, আর 4 নম্বর শ্লোকে তিনি দুর্যোধন কিরকম কূটনীতিজ্ঞ ছিল। তারপরে দুর্যোধন কি করলো 4 নম্বর শ্লোকে ভগবদ্গীতাতে, সে তারপর বললো ভীমার জোনা সমাজ যুধি, তারপর দ্রোণাচার্যকে এরকম দেখাচ্ছিল আর কি কাছে ভীম আর অর্জুনের সমান যোদ্ধা আছে সে সবার। তো এর মাধ্যমে সে কি মনে করিয়ে দিল, সে এরকম এর মাধ্যমে মনে করে দিল যে যেহেতু অর্জুন, মানে আছে আমরা অর্জুনের ওখানে পড়েছিলাম যে অর্জুন কত প্রিয় ছিল, অর্জুন কত প্রিয় ছিল কার, দ্রোণাচার্যের। তো এরকম মনে করিয়ে দিচ্ছে যে ভীম অর্জুন সমান যুধি, অর্জুন এবং ভীমের সমান যোদ্ধা আছে সেই পাণ্ডবদের কাছে, আপনি এরকম বিশেষ করে অর্জুনের প্রতি খেয়াল রাখবেন। তো কিরকম কত কূটনীতি পলিটিক্স করেছিল কি যে অর্জুন যেহেতু প্রিয় ছিল দ্রোণাচার্যের, হতে পারে অর্জুনকে মারবে না বা অর্জুনের পক্ষপাত করবে, তো সেজন্য আগে থেকে বলে দিচ্ছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেরকম যারা পলিটিক্স করে তাদের স্বভাব এরকম। আর ভীমের কথা বলেছিল কেননা ভীম এরকম প্রতিজ্ঞা করেছিল। আর তারপর 8 নম্বর শ্লোকে বলছে ভগবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সমদক্তি তথৈব চ। তারপর অন্য প্রথমে অন্যদের কথা বললেন, পাণ্ডবদের দিকে কে কে আছে, দ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন আছে, তারপর ভীমের অর্জুনের মধ্যে সমান যোদ্ধা আছে, আর এদিকে কে আছে আমাদের দিকে আছে। এখন 8 নম্বর শ্লোকে বলছে ভগবান ভীষ্মস্য, আমাদের দিকে আপনি আছেন, ভগবান মানে আপনি, তারপর ভীষ্ম, তারপর কর্ণ, তারপর কৃপাচার্য, এরকম অনেক বড় বড় যোদ্ধা আছে। দেখুন দুর্যোধন কত বড় কূটনীতিজ্ঞ, ভীষ্মদেব কিন্তু ভীষ্মদেবের মতো যোদ্ধা কেউ হয় না, তারপরেও ভীষ্মদেবের নাম নেয়নি প্রথমে, প্রথমে কার নিয়েছে ভগবান আপনি আছেন আমাদের সাইডে, আপনি আছেন যেহেতু আমার ভালো ভরসা আছে। কত বড় কূটনীতিজ্ঞ, কত বড় পলিটিক্স করে, ভীষ্মদেবের নাম নেওয়া উচিত ছিল ওর আগে, কিন্তু এরকম বলে না অনেকে এরকম অয়েলিং করার জন্য ও এরকম কি করেছে, দ্রোণাচার্যের নাম নিয়েছিল প্রথমে,
তার মানে যদি এর মাধ্যমে দ্রোণাচার্যকে আমি খুশি করে ফেলতে পারি। তো এখানে আমরা দেখি দুর্যোধনের যে কূটনীতিক স্বভাব, যে খারাপ স্বভাব করছে দেখা যাচ্ছে, তাই না? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দ্রুপদ পুত্র না, দ্রুপদের যে পুত্র ছিল দৃষ্টদ্যুম্ন, সে তার জন্ম হয়েছিল দ্রুপদকে দ্রোণাচার্যকে মারার জন্য। তারপরেও দ্রোণাচার্যদের কাছে যখন দৃষ্টদ্যুম্ন এসেছিল ছোটবেলায় শিক্ষা নিতে, অস্ত্র শিক্ষা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন, উনি জানতেন দ্রোণাচার্য যে এই দৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে আমার মৃত্যুর জন্য, এর হাতে আমার মৃত্যু হবে। তারপরেও তিনি গ্রহণ করেছিলেন শিষ্যরূপে। প্রভুপাদ ভাগবত গীতা শুরুতে বলেছিলেন এটা হচ্ছে উদার স্বভাব ব্রাহ্মণের। তিনি বলছেন আগেকার দিনে যারা ব্রাহ্মণ তারা এত উদার স্বভাব ছিল, কি এত উদার স্বভাব যে তিনি জানতো তার শত্রু, তা সত্ত্বেও জানা সত্ত্বেও তিনি তার শত্রুকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। তো ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের স্বভাব হচ্ছে উদার স্বভাব। ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা কাউকে শত্রুরূপে বিচার করে না, তাই না? কিন্তু আমাদের অনেক সময় এরকম হয়ে যায়, শত্রু যাদের সাথে একটা শত্রুতা আছে পছন্দ হয় না, কোনো বৈষ্ণবকে আমরা দেখে দু চোখকে দেখতে পারি না, মনে হচ্ছে তাকে সামনে না থাকলে, এই মন্দিরে না থাকলেই ভালো হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ বলছেন যে দ্রোণাচার্যের মতো যারা উদার স্বভাবের ব্যক্তি, তারা উনি জানতেন তার সে হচ্ছে তার মৃত্যুর কারণ, তার সাথে তিনি তাকে এরকম শিষ্যত্ব গ্রহণ করেছেন। তো যা হোক, এভাবে আমরা তিনটে দেখলাম যে দ্রুপদ পুত্র বললেন, কে বললো? দুর্যোধন, তার মাধ্যমে সে দ্রোণাচার্যকে এরকম প্রদিত করছিল। তারপর অর্জুনের কথা মনে করিয়ে দিল যেন অর্জুনের প্রতি পক্ষপাত না করে। আর তৃতীয় কি বললো? আপনি আছেন আমাদের সাথে, বিশ্বদেবের উপরও এরকম ওনাকে এরকম বলছিলেন। তো এটা ভালো, অনেক সময় কারো প্রশ্নটা করা ভালো, কিন্তু এরকম প্রশ্নটা করা ভালো না, এটাকে বলা হচ্ছে চাটুকারিতে করা ভালো না। দুর্যোধন এখানে চাটুকারিতে করছিল, এই প্রশ্নটা করছিল না, তাই না? এটাকে বলা হয় ফ্ল্যাটারিং, কাউকে প্রশ্নটা করা ভালো তার মধ্যে যে গুণ। এখন বিশ্বদেবের সমান তো দ্রোণাচার্য যোদ্ধা না, তাহলে তার এরকম চাটুকারিতে করে কি লাভ, তাই না? তো আমাদের এরকম করতে হবে, কারো বৈষ্ণবদের প্রশ্নটা করা উচিত আমাদের যে ভক্ত সমাজে, কিন্তু এরকম না যে আমরা আর্টিফিশিয়াল তাকে খুশি করার জন্য এরকম চাটুকারিতা করে করবো। হ্যাঁ, আমাকে এক ভক্ত বলছিল, ও একজনকে শুনেছে বলতে, ও প্রশ্নটা করছে বলছে প্রভু, এক ভক্ত আরেক ভক্তের প্রশ্নটা করেছে, প্রভু ইসকনে যদি শিল প্রভুপাদের পরে আর কোনো শুদ্ধ ভক্ত থেকে যায় তা হচ্ছেন আপনি? তো বললেন এত বড় চাটুকারিতা করার দরকার নেই প্রভু, আমি ঠিক আছে বলুন শুদ্ধ ভক্ত আরো আছে। তো এখানে ও দুর্যোধন এরপর চাটুকারিতা করেছিল যে ভগবান আপনি হচ্ছেন সবচেয়ে বড় যোদ্ধা। আসলে সেটা না, এখানে বিস্ময়ে পর্ণ কম না, কিন্তু পরশুরাম থেকে শিক্ষাপ্রাপ্ত করেছিল। এভাবে দুর্যোধন এখানে কূটনীতি, যেটাকে পলিটিক্স বলা হয়, খারাপ স্বভাব অন্যের মাধ্যমে বিভিন্ন এরকম বিভিন্ন সিচুয়েশন সৃষ্টি করে মানুষের মনকে কলুষিত করে অন্যের প্রতি শত্রুতা করিয়ে দেওয়া, এটাকে হচ্ছে কূটনীতির স্বভাব, পলিটিক্স। আর এটা খুব কমন আমাদের সোসাইটিতে, কিছু হলে একজন ভক্তকে বলে এই খুব পলিটিক্স করছে মন্দিরে, এই খুব পলিটিক্স করছে। হ্যাঁ, এটা ইসকনে খুব কমন শব্দ। তো মনে হচ্ছে যে সবচেয়ে বেশি পলিটিশিয়ান রাজনৈতিক ভক্তদের মধ্যে আছে, সবাই সবাইকে বলে এই খুব পলিটিক্স করে মন্দিরে, এই খুব ভক্তদের মধ্যে পলিটিক্স করে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর আমরা যদি লীলা দেখি, চৈতন্য মহাপ্রভুর লীলাতে দেখুন, রামানন্দ রায় গভর্নর ছিল, ও পলিটিক্স করতো, ঠিক আছে, ও পলিটিক্স ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে শরণ নিয়ে এসেছে। জগন্নাথপুরের রাজা প্রতাপ রুদ্র রাজা ছিল, পলিটিক্স করতো, রাজনৈতিক দল, তিনি ছেড়ে দিয়ে ভক্ত হয়ে গেলেন। তারপর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওনারা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনারা পলিটিক্স ছেড়ে ভক্ত হয়ে গেলেন। তো বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে যারা পলিটিক্স আছে, রাজনীতি যারা আছে, ওরা রাজনীতি ছেড়ে ভক্ত হয়ে গেলো, আর আমরা এখন ভক্তি ছেড়ে রাজনীতি করছি, উল্টো হয়ে গেল না? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানে কি যে পলিটিক্স ছেড়ে আমাদেরকে ভক্ত হতে হবে। তো যাই হোক, তো এভাবে দুর্যোধন তার এরকম খারাপ স্বভাব ছিল, যার ফলে ওরকম পলিটিক্স করেছিল, চাটুকারিতা করেছিল, আর অন্যের বিভিন্ন মানুষের মধ্যে এরকম ঈর্ষা দ্বন্দ্ব ঝগড়া এগুলো বাজিয়ে দিত, তাই না? তো আমাদের সবসময় এরকম মনে রাখা উচিত, হতে পারে আমি কোনো ভক্তের প্রতি আমার কোনো ভক্তের সাথে আমার সম্পর্ক ভালো নেই, এরকম হতেও পারে, কিন্তু অন্য কোনো ভক্তের কাছে গিয়ে আমরা সেই ভক্তের নিন্দা করা ভালো না। কেননা হতে পারে সেই ভক্তের প্রতি আমার সম্মান নেই, কিন্তু অন্য ভক্তরা তাকে সম্মানের দৃষ্টিতে দেখে, তো আমার সম্মান নেই, ঠিক আছে, সেটা হতেই পারে,
কিন্তু আমি কেন অন্য ভক্তদের যে ওই ভক্তের প্রতি সম্মান আছে সেই সম্মান নষ্ট করব, সেটা বৈষ্ণবদের কাজ না। আমি সম্মান নাও করতে পারি, আমি হয়তো দেখেছি ওই ভক্তের স্বভাব ভালো না, কিন্তু অন্য ভক্তরা তাকে সম্মান করে। তো এরকম কোন আমাদের এমন কিছু করা উচিত না কোন বৈষ্ণবকে অন্য কেউ অসম্মান করে। এরকম এখানে দুর্যোধনের স্বভাবটা ঠিক একই রকম ছিল, এরকম ক্রিটিক্যাল স্বভাব ছিল, তাই না? তো সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন ভগবদ গীতাতে কি, দ্রোণাচার্য যে জানতেন যে দ্রুপদের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভবিষ্যতে সেই আমার মৃত্যুর কারণ হবে, তথাপিও কিন্তু যখন তাকে প্রস্তাব দেওয়া হলো এই ছেলেটির শাস্ত্রবিদ্যা শিক্ষার জন্য শিষ্য হিসেবে গ্রহণ করতে, তিনি রাজি হলেন। ঠিক আছে, এর অর্থ হচ্ছে যে ব্রাহ্মণেরা এতটাই উদার মনা ছিলেন যে সে যখন আমার শিষ্যত্ব গ্রহণ করছে ভবিষ্যতে আমাকে সে হত্যা করবে, এরকম আর কিছু ধারণা রাখার দরকার নেই, সে কিছু যায় আসে না, কিন্তু তাকে আমার শিক্ষা দেওয়া অবশ্য কর্তব্য। তো এটা হচ্ছে প্রভুপাদ বলবেন যে ব্রাহ্মণ বা বৈষ্ণবের গুণ, আমরা যখন শিক্ষা দেব আধ্যাত্মিক বাণী প্রচার করবো তখন আমাদের কখনো ভেদভাব করা উচিত না। মানে আধ্যাত্মিক বাণী এখানে যদি অস্ত্রবিদ্যা হচ্ছে, কিন্তু আমরা যখন আধ্যাত্মিক বাণী ইয়ে করবো তখন আমাদেরকে, কারণ এটা ভগবানের বাণী, শাস্ত্রের বাণী, আমরা সব ভেদভাব করে ফেলে না, এই এই প্রোগ্রামে এই আসতে পারে, এই ক্লাসে আমি ওকে আসতে দেবো না, এটা ওর জন্য না। তো এখানে প্রভুপাদ বললেন যে সে জানা সত্ত্বেও, যিনি আমার শত্রু, তারপরেও তারপর কি বলা হলো, সে এরকম বললেন। তো ব্রাহ্মণ বা বৈষ্ণবের এরকম উদার স্বভাবের হন। তো আমরা দুর্যোধনের চরিত্র থেকে এটা দেখতে পাচ্ছি কিরকম দুর্যোধন অসৎ স্বভাবের, অসৎ গুণ ছিল দুর্যোধনের মধ্যে, আর সে এরকম কূটনীতি করতে সক্ষম। আর আমরা দুর্যোধনের চরিত্রে আমরা সবচেয়ে সেকেন্ড যেটা দেখতে পাই, দুর্যোধনের খারাপ গুণ ছোটবেলা থেকে ছিল যদিও, তাও বেশি আরো বেশি করে সেই খারাপ গুণ, যে কলির যে প্রভাব দুর্যোধনের মধ্যে এসে গেলে কিভাবে, অসৎ সঙ্গের প্রভাবে। তো দুর্যোধন সবসময় এরকম অসৎ ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত ছিল, সবসময় অসৎ ব্যক্তিদের সঙ্গ করত, যেরকম কর্ণ, অশ্বত্থামা, জরাসন্ধ আর শকুনির মতো ব্যক্তিদের এরকম অসৎ সঙ্গ। আর বিশেষ করে তার ভাই যারা ছিল সেই 100 যে কৌরব ছিল, সেই কৌরবদের দ্বারা পরিবেষ্টিত ছিল, সেই জন্য সে কখনো খারাপ গুণের বাইরে বেরিয়ে আসতে পারেনি, তাই না? এখানে বলা হচ্ছে যেরকম দুর্যোধন ভালো ব্যক্তিদের কখনো সাপোর্ট করতো না, কিন্তু খারাপ ব্যক্তিদের কিন্তু খুবই সাপোর্ট করতো। এখানে বলা হচ্ছে যখন কর্ণ, এখানে উদাহরণ হচ্ছে যখন এট দ্য মার্শাল এক্সিবিশন, যখন এরকম যুদ্ধবিদ্যা শেখানো ছিল তার দ্রোণাচার্যের যে বিদ্যালয়ে গুরুকুলে, অর্জুন পাণ্ডবেরা এবং কৌরবেরা এরকম যুদ্ধবিদ্যা প্রদর্শন করছিল, তো কর্ণ এসে সেখানে অর্জুনকে চ্যালেঞ্জ করেছিল, আমিও অর্জুনের সাথে লড়ব। তখন কৃপাচার্য সেখানে এসে বললেন যে 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 জাত, সে নিম্ন জাতির, সেখানে সে একচুয়ালি যোগ্য না ক্ষত্রিয়ের সাথে যুদ্ধ করার জন্য। আর তখন কর্ণ এক প্রকার অপমানিত হলো, আর দুর্যোধনের সঙ্গে সঙ্গে কর্ণের কাছে বসে বললেন, কে বলেছে ও নিচে জাতি, নিচে জাতির না, মানে যখন ওরা বিদ্যালয় ছেড়ে ফিরে এসেছিল, নিচে জাতির আপনি কেন বললেন, আজকে থেকে আমি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দেব, আমি ওকে রাজা বানিয়ে দেব, আর আজকে থেকে ও রাজা হয়ে গেল, এক প্রকার ক্ষত্রিয়ের মতো হয়ে গেল। তো ও এরকম খারাপ ব্যক্তিদের এরকম সাপোর্ট করার জন্য সেরকম চলে আসে, তাই না? তো সেজন্য শুরুতে ভাগবতের শুরুতে এই কথা বলা আছে, দ্রোণাচার্যকে এরকম ইয়ে বলছিল যে দুর্যোধন কি মদার্থে ত্যক্ত জীবিতা। দেখুন এখানে অত্র সুর মহেশ্বর, এখানে অনেক হাজার হাজার সুরবীর, রাজা মহারাজা, কর্ণ, অশ্বত্থামা, সবাই আমার পক্ষে যুদ্ধ করতে রাজি আছে, মদার্থে ত্যক্ত জীবিতা, তারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে, তারা আমার জন্য প্রাণ দিতে উপস্থিত আছে। তো আমাদের আচার্যরা বলেছেন এই বিষয়ে, বললেন যে যে তারা এরকম প্রাণ দিতে প্রস্তুত আছে, ইনডাইরেক্টলি তারা বললেন যে ভীষ্মদের দুর্যোধন এরকম বলছে কি, তারা এই যুদ্ধে এসে আমার জন্যই তারা ছিল মরবে। তো দুর্যোধন ইনডাইরেক্টলি আগে থেকে বোঝাচ্ছেন যে দুর্যোধনের কারণে অ্যাকচুয়ালি এদের সবার মৃত্যু হবে। এরকম কর্ণকে যখন অপমান বলেছিল, কর্ণকে এরকম রাজা দিয়েছিল, দুর্যোধন এরকম সবসময় অসৎ ব্যক্তিদের পরিবেষ্টিত ছিল। তারপর আমরা দেখেছি কিভাবে দুর্যোধন শকুনির দ্বারা প্রভাবিত ছিল,
শকুনি ছিল দুর্যোধনের মার্গদর্শক। তার মনে ইচ্ছা ছিল পাণ্ডবদের থেকেও তার বোনের ছেলেদেরকে উচ্চতর পদে রাখতে। পাণ্ডবদেরকে অপমান ও হত্যা করার জন্য দুর্যোধনের সমস্ত পরিকল্পনার চাবিকাঠি ছিল শকুনি। তো শকুনির মাথা এরকম, যে শকুনের মতো যার স্বভাব, এরকম অন্যের কেবল রক্ত মাংস চুষে খাওয়া যায়, তো সেরকম স্বভাবের ব্যক্তি ছিল মার্গদর্শক, কার? এই দুর্যোধনের। তো দুর্যোধনের এরকম ব্যক্তি যখন মার্গদর্শক থাকবে তখন দুর্যোধন তো এরকম হবেই, তাই না? তো আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি সবসময় দুর্যোধন অসৎ ব্যক্তিদের দ্বারা পরিচালিত ছিল, সবসময় কখনো সৎসঙ্গ করেইনি কোনো ভালো ব্যক্তির সঙ্গে। এমনকি জয়দ্রথ কে ছিল? তার বোনের জামাত। আর জয়দ্রথ খুব প্রিয় ছিল তার তার বোনের, আর সে দ্রৌপদীকে এরকম অপমান করেছিল, দ্রৌপদীকে তুলে নিয়ে গিয়েছিল এই জয়দ্রথ, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কখনো সে সৎসঙ্গ করেনি, সেজন্য বলা হচ্ছে সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, যে আমি সবসময় সৎসঙ্গ ছেড়ে অসৎ সঙ্গে বিলাস করেছি। আর তে কারণে লাগিল যে কর্ম বন্ধ ফাঁস, আর সেজন্য কর্ম বন্ধন আমাদেরকে এই ধরো জায়গাতে বন্ধন করে রেখেছে, তাই না? তো দেখুন এই কত খারাপ স্বভাব ছিল, যখন ওর এরকম নিজের ভাই মরে গেছে দুর্যোধনের, সে কখনো অত শোক করেনি। ভীষ্মদেব প্রাণ ত্যাগ করেছে এরকম শোক করেনি। দ্রোণাচার্য মরে গিয়েছিল তার গুরু, অত শোক করেন। কিন্তু কর্ণ যখন মরে গিয়েছিল তখন কি হয়েছিল? দুর্যোধন কান্না করছিল, এরকম কান্না করছিল মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। তার গুরু, তার ভাই, পিতামহ মরে গেল, তারপরে সেরকম শোক করেনি। কিন্তু এই যে কর্ণের মতো খারাপ চরিত্রের এক ব্যক্তির জন্য এরকম দুর্যোধন শোক করেছিল। তো এটা এক প্রকারের হিরণ্যকশিপুর মত তপস্যা করেছিল, ভগবানের তপস্যা করেছিল। কেন সে এরকম শক্তি প্রাপ্ত করে জানো? যে হিরণ্যকশ তার ভাইকে যে ভগবান বরাদ্দ মেরেছে তার বদলা নেওয়ার জন্য। তাহলে দেখুন কত খারাপ স্বভাবের হতে পারে হিরণ্যকশিপু, ও এরকম বদলা নেবে তার ভাইয়ের মৃত্যুর। সেই হিরণ্যকশিপু দেখুন, এই হিরণ্যকশিপু ওর ভাই হিরণ্যকশ কত হাজার হাজার ব্যক্তিকে, নিরাপরাধ ব্যক্তিকে মেরেছে, তার তাতে কিছু যায় আসে না, কিন্তু ওর ভাইকে ভগবান মেরেছে সেজন্য ও বদলা নেবে। এটা জড়জাগতিক যে ব্যক্তি আছে তাদের এই স্বভাব, আমার পুত্র পরিবার পরিজন আমাদেরকে কে অনিষ্ট করেছে তার বদলা নেবে, কিন্তু ওরা কাদের এরকম অত অনিষ্ট করলো সে বিষয়ে ওরা দেখবে না। তো সেজন্য কর্ণ যখন মরেছিল এরকম খুব কান্না করেছিল দুর্যোধন, কিন্তু যখন ওনার ভাই বা অন্য কেউ ছিল তখন সে এরকম কান্না করেনি, তাই না? তো সেজন্য সঙ্গ খুব ইম্পর্টেন্ট, সঙ্গের প্রভাবে ব্যক্তি এরকম তার মধ্যে এরকম গুণ, সদ্গুণ এবং বদগুণ চলে আসে। এ প্রসঙ্গে চাণক্য পণ্ডিত বলেছেন, হস্তি হস্ত সহস্ত্রেন শতহস্তেন বাজিন, শৃঙ্গিন দশহস্তেন স্থান ত্যাগেন দুর্জন। তিনি বলছেন কি, হস্তি মানে হাতি, হাতিকে যখন আমরা দেখবো আমাদের সামনে আসতে মস্ত বড় পাগল হাতি, তখন কি করে দেবো? শতহস্ত্রেন হস্ত সহস্ত্রেন, 1000 হাত দূরে থাকতে হবে হাতিকে দেখলে। শতহস্ত্রেন বাজিন, বাজিন মানে হচ্ছে এরকম কি বলে, বাজিন মানে হচ্ছে এরকম ঘোড়া বা টাইফের, এরকম ব্যক্তি এরকম পশু দেখলে 100 হাত দূরে থাকতে হবে। শৃঙ্গি, শৃঙ্গি মানে হচ্ছে এরকম হরিণ বা এরকম মহিষ বা গাধা, এরকম টাইপের কাউকে দেখলে 10 হাত দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু স্থান ত্যাগে না দূর যেন, যখন খারাপ ব্যক্তির আমরা দেখবো তখন আমাদেরকে কি করতে হবে? তার সঙ্গ পরিত্যাগ করা উচিত সে ব্যক্তির, কেননা সে সঙ্গের প্রভাবে যে ব্যক্তির তার যা কিছু থাকুক না কেন সবকিছু চলে যাবে, তাই না? আমরা দেখেছিলাম কিভাবে দুর্যোধনের প্রথমে নাম ছিল সুযোধন, ভালো গুণ সুযোধন নাম দেখেছিল তারা, কিন্তু সুযোধন মানে যে যার যুদ্ধ নীতিকলা ভালো, কিন্তু ধীরে ধীরে অসৎ ব্যক্তির স্বভাবের সঙ্গের প্রভাবে তার সবকিছু শেষ হয়ে গেছিল। তো একই ব্যক্তি আমরা যখন কার সাথে সঙ্গ করছি সেটা ইম্পর্টেন্ট। যেরকম প্রপদ উদাহরণ দিয়েছেন এই প্রসঙ্গে, বৃষ্টির জল, আকাশ থেকে যখন বৃষ্টির জল পড়ে তখন সেটা যদি আমরা হাতে নিই পরিষ্কার হাতে, তাহলে সেটা আমরা পান করতে পারবো, তাই না? কিন্তু সেই একই জল যখন একটি নর্দমার মধ্যে পড়বে তখন এটা এতটা খারাপ হয়ে যাবে যেটাতে আমরা পাও পর্যন্ত ধোবো না, তাই না? তো একই ব্যক্তি আমরা কার সঙ্গ করেছি সেটা ইম্পর্টেন্ট। তো সেজন্য আমাদের যে সৎসঙ্গ করা আছে, যেরকম উদাহরণ আছে অনেক শাস্ত্রে, ভাগবতের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অজামিল, কিরকম সে অজামিল সেই শূদ্র
সে ব্যক্তি যখন বেশ্যাশ্রয়ের সঙ্গ করছিল সেই দৃশ্য দেখে কিভাবে অজামিল তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল আর অজামিল সব গুণ হারিয়ে ফেলেছিল। আর সব গুণ হারিয়ে অজামিল এরকম সবার কি এরকম অনাচার করছিল, সেরকম সবার প্রতি টর্চার করছিল, সবার সাথে খারাপ গুণ আচরণ করছিল। তো আমরা অজামিল চরিত্রে সেটা দেখবো সে কিভাবে সবার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিল, তাই না? তো সেজন্য বলা হচ্ছে কি ভাগবতমে মহৎ সেবাম দ্বারম আহুর বিমুক্তি, যখন মহাত্মা এবং ভগবানের ভক্তদের আমরা সঙ্গ করবো সেটা মুক্তির দ্বার খুলে দেবে। তম দ্বারম যোষিতম সঙ্গী সঙ্গম, যারা আমরা অবৈধ বা খারাপ ব্যক্তির সঙ্গ করবো সেটা তম দ্বারম নরকের দ্বার খুলে দেবে, নরকের দ্বার আমাদের জন্য উন্মোচন করে দেবে। সেই তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে, যেরকম দুর্যোধন এরকম ধীরে ধীরে নরকের দিকে ধাবিত হয়েছিল, তার সব অন্ধকার হয়ে গেছিল জীবন, কেননা সে সবসময় অসৎ ব্যক্তির সঙ্গ করেছিল, তাই না? তো অসৎ ব্যক্তির সঙ্গের প্রভাবে ধীরে ধীরে নরকের দ্বার খুলে যাবে, ভাগবতমে এরকম বলা হচ্ছে, যে শব্দ বলছি। তো যদিও কলিযুগে এটা খুব কঠিন, লোকেদেরকে প্রভুপাদ বলছেন কি আগেকার দিনে মানুষকে এরকম নরকের কথা বললে ভয় পেত, এখন নরকের কথা বললে কেউ ভয়ও পায় না। আগে লোক সাধু মহাত্মারা গিয়ে কারো কাছে বলতো যে আপনি এরকম এরকম পাপ কর্ম করলে আপনার নরকে যেতে হবে, এখন নরকের কথা বললেও ভয় পায় না। যেরকম আমাদের কিছু ভক্ত এরকম গ্রন্থ প্রচারে গিয়েছিল বিদেশে, আর যখন ওরা গ্রন্থ প্রচার করতে গিয়েছিল তখন একটা মাইন্স গিয়েছিল। মাইন্স মানে হচ্ছে যেরকম কি বলে ওটা খনি, যেখানে কয়লা উৎপন্ন হয় বা তেল পাওয়া যায়, অনেক খনি। তো খনি মানে হচ্ছে মাটির নিচে, এরকম মাটির নিচে অনেক অনেক ভিতরে ঘরতে চলে, কয়েক মাইল নিচেও চলে যায়, যেখানে গিয়ে এরকম বিভিন্ন জিনিস সংগ্রহ করে। তো আমাদের এক ভক্ত ওখানে গেল প্রচার করতে, যেখানে খনির মধ্যে যে লোকেরা কাজ করে, ওখানে খুব অন্ধকার থাকে, ভেতরে লাইট দিয়ে যায়, এরকম বিভিন্ন জিনিস কালেকশন করে, তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ। তো একবার তো ভাগবত গীতা নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো এরকম প্রচার করেছে ওখানে খনির ভেতরে যারা কাজ করে, বললো যে এই ভাগবত গীতা পড়ুন, আপনারা ভাগবত গীতা পড়তে এটা ভগবানের আদেশ। তো সে ব্যক্তি বললো না পড়লে কি হবে, বলে না পড়লে নরক যেতে হবে, নরক যাতনা ভোগ করতে হবে আমাদেরকে। তবে সে জিজ্ঞেস করলো নরক মানে কি, একটা নতুন ভক্ত ছিল প্রভুপাদ, বিদেশি ভক্ত, নতুন ভক্ত হয়েছে গ্রন্থ প্রচার করতে গেলো, ওকে জিজ্ঞেস করলো আপনি বলছেন আমরা যদি ভক্তি না করি নরকে যেতে হবে, নরক মানে কি, মানে ও কি করবে? নতুন ভক্ত বলছে নরক মানে খুব অন্ধকার, অনেক অন্ধকার থাকে। আর ওই ব্যক্তি শুনে বললো দেখুন এই খনির মধ্যে খুব অন্ধকার আছে, তার বড় কথা কি নরক অন্ধকার। এখন ওই ভক্ত ভাবছে কিভাবে ওকে নরকের ব্যাপারে বোঝানো যায়, ও তো ভয় পাচ্ছে না। তারপর বললো আর কিছু বলুন। নরক মানে হচ্ছে যেখানে সূর্যের কোনো কিরণ যায় না, আমাদের শাস্ত্রে বর্ণনা আছে, যেখানে গত 6 মাস ধরে সূর্যের আলো ঢোকেনি, আমি যে খনির ভেতরে কাজ করছি। নতুন যে ভক্ত আছে ও ভাবছে কিভাবে ওকে ভয় দেখানো যায়। তখন ও দেখলো যে ব্যক্তি খনির ভেতরে কাজ করছে সে ইঞ্জিনিয়ার, ওর হাতে এরকম নিউজ পেপার আছে, খবরের কাগজ আর চা খাচ্ছে। তখন ও ভক্ত বুদ্ধিমান, ওর মাথায় ক্লিক করলো যে নরক মানে কি যেখানে খবরের কাগজ আর চা নেই। ওই তো ভয় পে গেলো, হ্যাঁ এত ভয়ঙ্কর নরক, তাহলে আমাদের নরকে যাওয়া ঠিক না, নরকে চা পাওয়া যাবে না আর খবরের কাগজ পাওয়া যাবে না। তো এরকম কলিযুগের ব্যক্তি এরকম মূর্খ হয়, সেরকম নরকের কথা বললো ওরা এরকম বুঝতে পারে না। কিন্তু এখানে বলা হচ্ছে অসৎ ব্যক্তির সঙ্গ করার ফলে তম দ্বারম যোষিতম সঙ্গী সঙ্গম। সেজন্য আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, সবচেয়ে প্রথমে বৈষ্ণবদের আচরণে কি অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, অসৎ সঙ্গ ত্যাগ করা হচ্ছে প্রকৃত বৈষ্ণব। রূপ গোস্বামী আমরা দেখেছি অনেকবার বলেছেন, রূপ গোস্বামী উপদেশ সম্রাটে দুবার বলেছেন, একবার বলছেন সঙ্গ ত্যাগাত, আরেকবার বলছেন শতবৃত্তের, সঙ্গ ত্যাগাত শতবৃত্তের, এই দুটার মাধ্যমে রূপ গোস্বামী দুবার বলছেন, যে একবার বলছেন ষড়বীর ভক্তির প্রসিদ্ধতি, আর বলছেন ষড়বীর ভক্তির বিনাশতি, যে অসৎ ব্যক্তির সঙ্গ করলে কি হয় এই প্রকার ভক্তি বিনাশ হয়ে যাবে, আরেকবার বলেন সৎ ব্যক্তির সঙ্গ করলে কি হবে তখন ভক্তি এরকম উন্নতি হয়ে যাবে। তো দুবার তিনি একথা উপদেশ সম্রাটে বলেছেন একথা। তো সেজন্য আমাদের কি করা হচ্ছে, যে সৎসঙ্গ এরকম করা হচ্ছে, অসৎ ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত হলে তাদের যে অসৎগুণ সেটা আমাদের মধ্যে চলে আসবে। আর বিশেষ করে এখানে যে শকুনির মতো যে খারাপ স্বভাব ব্যক্তি, যারা এরকম সবসময় পলিটিক্স করছে, অন্যকে কিভাবে হারানো যায়, অন্যের সাথে কিভাবে ইয়ে করা যায়, সেরকম সঙ্গ করার ফলে যে দুর্যোধন তার সদ্গুণ সব হারিয়ে ফেলেছিল। ভাগম এই প্রসঙ্গে রামায়ণের উদাহরণ থেকে
কৈকেয়ীর উদাহরণ আছে, কৈকেয়ী কত ভালোবাসতো ভগবান রামচন্দ্রকে, আর সেই কৈকেয়ী কি করেছিল, কৈকেয়ী রামচন্দ্রকে ভালোবাসত, আর কৈকেয়ী কি করলো, সেই মন্থরার কথাতে এসে কি করলো, সে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিল। এমনকি একবার এরকম হয়েছিল কৈকেয়ী এমনকি একবার এরকম হয়েছিল কি এই কৈকেয়ী কে জিজ্ঞেস করেছিল দশরথ যে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো, তখন কৈকেয়ী বলেছিল হে আমার পতি, আমি যদি আমার নিজের প্রাণের চেয়েও কাউকে বেশি ভালোবাসি সে হচ্ছেন আপনি, আর আপনার থেকে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সে হচ্ছে আমার ছেলে ভরত, আর ভরত থেকে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সে হচ্ছে রাম। যাকে নিজের প্রাণ থেকে নিজের পতি থেকে নিজের নিজের সন্তান থেকে এত বেশি ভালোবাসতো, আর এই মন্থরার কথা এসে কি করলো, এরকম মন্থরার কথাতে এসে সে তাকে এরকম বনবাসে পাঠিয়ে দিল, তাই না? সেজন্য মন্থরা কি করেছিল বলছে, মন্থরা মানে হচ্ছে মন্থর মানে হচ্ছে মন্থন, যেরকম দুধ মন্থন করা হয়, দধি মন্থন করা হয়। খারাপ ব্যক্তির যখন আমরা যাদের জটিল স্বভাবে যারা ব্যক্তি আছে তাদের সঙ্গ করব, তারা কি করবে আমাদের শরীরকে এরকম মন্থন করবে, যেরকম দুধ মন্থন করতে করতে এরকম দুধে এরকম রশি দিয়ে যখন মন্থন করা হয় মাখন বেরিয়ে যায়। তো ঠিক সেরকম আমরা হতে পারে, কোনো ভক্তের প্রতি আমাদের কোনো খারাপ বিচার নেই, কোনো ভক্তকে আমরা ঈর্ষালু ভাবে দেখি না, কোনো ভক্তের সাথে শত্রুতা করি না, কিন্তু খারাপ স্বভাবের যারা জটিল স্বভাবের ব্যক্তি আছে তাদের সঙ্গ করলে ওরা আমাদেরকে মন্থন করতে করতে আমাদের স্বভাবকে অন্যদের প্রতি ঈর্ষা আমাদের মনে উৎপন্ন করে ফেলবে। তো সেজন্য আমাদের সেজন্য সাবধান থাকা উচিত, যেরকম দুর্যোধন এরকম শকুনির স্বভাবের মতো ব্যক্তির সঙ্গ করেছিল, তাই না? তো আমরা এখানে সেজন্য দেখতে পাচ্ছি যে দুর্যোধনের মধ্যে খারাপ গুণ এসেছিল, আমরা অর্জুনে যেগুলো দেখেছিলাম ঠিক অপোজিট। আমরা অর্জুনে কি বলেছিলাম, অর্জুন গুরুজন এবং বৃদ্ধদের সম্মান করতো, আমরা দেখ অর্জুন স্ত্রীদের সম্মান করতো, আমরা দেখেছি অর্জুন বড়দের সম্মান করতো, আত্মীয় স্বজনদের মারতে চেয়েছিল না অর্জুন, এমনকি যুদ্ধ ভূমি ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর অর্জুন গুরুর প্রতি দ্রোণাচার্যের প্রতি তার কিরকম সমর্পণ ছিল। আর আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি সবগুলো অপোজিট তার দুর্যোধনের। সবচেয়ে প্রথমে কি হলো, দুর্যোধন খারাপ ব্যক্তির সঙ্গ করার ফলে কি হলো, সব এরকম প্রথমে কি হলো, এরকম ভীমকে এরকম বিষপান করিয়েছিল ছোটবেলা, তো এরকম বিষপান করিয়ে এরকম মারার প্ল্যান করেছিল ভীমকে ছোটবেলায়। তারপর আগুন জ্বালিয়ে দিয়েছিল কোথায়, যখন এই এই পাণ্ডবদেরকে আর দ্রৌপদীকে, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে কুন্তিকে বলা হলো তোমরা এক কাজ করো, কিছুদিন ওখানে মন্দির আছে ওখানে গিয়ে তোমরা ঘুরে চলে আসো, একটু বাইরে ঘুরে আসলে ভালো হবে। তো প্ল্যান কি ছিল, ওখানে সেই লাক্ষা মোম দিয়ে জ্বলন জ্বলনশীল বস্তু দিয়ে ওরা এরকম বানিয়ে রেখেছিল ঘর, যাতে ওরা জ্বালিয়ে দিতে পারে, তো এরকম ওদের ঘর জ্বালিয়ে দিয়েছিল এরকম। তো কিরকম খারাপ অসৎসঙ্গের প্রভাবে এরকম সব মনোভাব এসেছিল, তো কাউকে বিষ দেওয়া, কারো ঘর জ্বালিয়ে দেওয়া সবচেয়ে জঘন্য অপরাধ মানা হয়। তার থেকে জঘন্য অপরাধ করেছিল কে দুর্যোধন, সেটা কি, সেটা হচ্ছে তার থেকে জঘন্য অপরাধ করে স্ত্রীর অপমান করেছিল, এটা তো সেই সময় বিশেষ করে সবচেয়ে জঘন্য সবচেয়ে খারাপ ক্যারেক্টার মানা হতো, আর সেটা দুর্যোধনের কারণে দ্রৌপদী দুর্যোধনকে এরকম অপমান করতে চেয়েছিল। আর এমনকি ভীষ্মদেব গুরুজনের মতো ব্যক্তিকে সে এরকম গুরুজনের মতো ব্যক্তিকে সে গালি দিয়েছিল, তাই না? ভীষ্মদেবের মতো ব্যক্তিকে বলেছিল যে আপনি আমার খাচ্ছেন, আমার নুন খাচ্ছেন, আমার খেয়ে আপনি কিভাবে পাণ্ডবদের পক্ষপাত করেছেন, আপনি ওদেরকে কেন সাপোর্ট করেছেন। আর গুরুর প্রতি আমরা দেখেছি কিভাবে সে ঈর্ষালু ছিল, অর্জুন যখন প্রিয় ছাত্র হয়ে গেছিল দ্রোণাচার্যের, সবসময় সে দ্রোণাচার্যদের প্রতি এরকম ঈর্ষালু ছিল যে কেন তিনি এরকম ইয়ে করছেন। আর ভীষ্মদেবের মতো মহান ব্যক্তিকে এরকম সবসময় গালি বকা দিতেন, কিন্তু ভীষ্মদেব যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন, কি প্রতিজ্ঞা, যে আমি এই হস্তিনাপুরকে রক্ষা করবো সিংহাসন, যতক্ষণ না একজন সঠিক রাজা ধর্মপরায়ণ রাজা দিয়ে যেতে পারছে ততক্ষণ আমি আমি হস্তিনাপুর ছেড়ে যাবো না, সেজন্য ভীষ্মদেব সহ্য করতে বাধ্য হয়েছিল, তাই না? সেজন্য দুর্যোধন এত খারাপ শব্দ বলার পরেও ভীষ্মদেব সহন করেছিল। এই জন্য অ্যাকচুয়ালি যখন এখানে স্বরসজ্জাতে যখন ভীষ্মদেব ছিল, মানে যে আমরা আগে চর্চা করেছিলাম যুধিষ্ঠির মহারাজ উপদেশ নিতে গিয়েছিলেন ওনার কাছে, তখন ধর্মের বিষয়ে উপদেশ দিচ্ছিলেন কে, ধর্মের বিষয়ে উপদেশ দিচ্ছিলেন এই কি বলে ভীষ্মদেব, সবাইকে পাণ্ডবদেরকে, ভগবান কৃষ্ণ উপস্থিত ছিলেন, নারদ মুনি আরো বিভিন্ন রাজা মহর্ষিরা উপস্থিত ছিলেন। তখন দ্রৌপদী সেই সভাতে তখন দ্রৌপদী এই প্রশ্ন উঠালেন, দ্রৌপদী বললেন যে তখন ভীষ্মদেবকে একটু মানে হালকা একটু ব্যঙ্গ ভাবে বললেন, আপনি এখন এত বড় বড় ধর্ম উপদেশ দিচ্ছেন, এত বড় বড় ধর্মের উপদেশ দিচ্ছেন, তখন কোথায় থাকলো যখন দুর্যোধন সারা জীবন এরকম অধর্ম কাজ করে গেল,
স্ত্রীকে অপমান করলো, পাণ্ডবদেরকে বিতাড়িত করে দিল, নিজের ভাইকে এরকম বিষ দিয়ে মারার প্ল্যান করেছিল, ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, আপনার চোখের সামনে সবকিছু হয়েছিল, তখন আপনার এই ধর্ম উপদেশ কোথায় গিয়েছিল? দ্রৌপদী বলেছিল তাকে ভীষ্মদেবকে, তখন ভীষ্মদেব বলেছিলেন কথা, দ্রৌপদী তখন পাণ্ডবেরা খারাপ, পাণ্ডব আমাদের স্ত্রী এরকম খারাপ ব্যবহার কেন করছে, ওদের কাছে খারাপ লাগছিল কথা শুনে। তখন ভীষ্মদেব বলেন না তোমরা কিছু বলবে না, ও যা বলছে যে আমার যে দ্রৌপদী যে ও ঠিক বলছে যে আমি এরকম দুর্যোধনের মতো যে খারাপ ব্যক্তি তার অন্ন খাওয়ার ফলে আমার শরীরের যে রক্ত দূষিত হয়ে গেল, আমার শরীরের রক্ত দূষিত হয়ে গেছে আমি ওদের ওর কাছ থেকে খাওয়ার ফলে, তো সেজন্য আমি ওর যে অন্যায় বা অধর্ম করেছে সেগুলো সহ্য করতে হয়েছে যেটা আমি তার খেয়েছিলাম। সেজন্য একচুয়ালি শাস্ত্রে সবসময় বলা হয় কি বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, তো সেজন্য আমরা কার থেকে গ্রহণ করছি, কার বিষয়ে কার থেকে খাচ্ছি কার ঘরে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? তো যেরকম চৈতন্য মহাপ্রভু লীলাতে আমরা দেখেছি যখন রঘুনাথ দাস গোস্বামী ওনার পিতা থেকে এরকম ধন সম্পদ নিয়ে আসতো প্রতি মাসে আর ভক্তদের সেবা করে, তো চৈতন্য মহাপ্রভু সেটা পছন্দ করেননি, বা রঘুনাথ দাস গোস্বামী ভেবেছেন আমার পিতা মাতা বিভিন্ন বিষয়ী বিষয়ী ব্যক্তি তারা এরকম ইয়ে করে আমাকে এরকম টাকা পয়সা দেয়। তো ভীষ্মদেব বলেছিলেন তখন দ্রৌপদীকে যেহেতু আমি দুর্যোধনের মতো খারাপ স্বভাব ব্যক্তি তার অন্ন খেয়েছে তার আন্ডারে কাজ করতে আমি বাধ্য হয়েছি, সে আমার রাজা ছিল আমি কিছু প্রতিবাদ করতে পারিনি, তখন দ্রৌপদী বললো তাহলে এখন কেন বলছেন? তখন ভীষ্মদেব বললেন এখন যেহেতু অর্জুনের মতো যে ধার্মিক স্বভাবের ব্যক্তি ও আমাকে তীরবিদ্ধ করেছিল আর যে দুর্যোধনের অন্ন খেয়ে আমার রক্ত কলুষিত হয়ে গেছে, সব রক্ত আমার শরীর থেকে আজকে বেরিয়ে গেছে, সেজন্য আমি এখন শুদ্ধ হয়ে গেছি, সেজন্য আমি এখন ধর্মের উপদেশ দিতে পারবো দ্রৌপদী, আমি তখন দিতে পারিনি আমার শরীরে রক্ত কলুষিত হয়ে গেছিল কেন অধার্মিক ব্যক্তির সঙ্গ করেছিলাম, আর অর্জুন ভগবান কৃষ্ণের মহান ভক্ত ছিল ধর্মপরায়ণ, সে আমার শরীরের সেই কলুষিত রক্ত সব বের করে দিয়েছিল তীর মেরে, এখন আমি শুদ্ধ হয়ে গেছি সেজন্য আমি ধর্ম উপদেশ দিতে পারবো। তখন দ্রৌপদী ভুল বুঝতে পেরেছিল ক্ষমা চাইলেন। তো এভাবে আমরা দেখতে পাই যে দুর্যোধন এরকম ভীষ্মদেব দ্রোণাচার্য বড়দের কখনো সম্মান করতে না, এমনকি তার পিতাকেও ধৃতরাষ্ট্র কতবার, ধৃতরাষ্ট্র যদি আসক্ত ছিল সবকিছুর প্রতি কিন্তু ধৃতরাষ্ট্র এক প্রকারে ও ও যেরকম বলেছে সেরকমই চলেছে, দুর্যোধন নিজের মতো সেরকম চলতে পারেনি। তো আমরা আজকে দেখলাম কিরকম দুর্যোধনের কূটনৈতিক স্বভাব ছিল, খারাপ স্বভাবের, কারোর সাথে ছল করা, প্রতারণা করা, বিভিন্ন অন্যান্য লোকেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, এটা অ্যাকচুয়ালি খারাপ গুণ, আমাদের সেটা ত্যাগ করা উচিত। আমরা দুর্যোধন চরিত্র দেখলাম, আর এরকম কূটনৈতিক স্বভাব না হয়ে আমাদেরকে সরল স্বভাবের হওয়া উচিত। দুর্যোধন কূটনৈতিক স্বভাবের হয়ে এরকম অন্যের প্রতি অন্যকে রাগান্বিত করাচ্ছিল। আমরা দ্বিতীয় দেখলাম কিভাবে সে অসৎ সঙ্গের দ্বারা সক্ষম পরিবেষ্টিত ছিল, কর্ণ, অশ্বত্থামা, জরাসন্ধ, শকুনি, আর ও ওদের জন্য সবাই ওই খারাপ স্বভাব ব্যক্তিদের প্রশংসা করছিল, ওদের জন্য শোক করছিল কিন্তু ভালো কোনো ব্যক্তির জন্য শোক করছিল, আর সেজন্য আমরা দেখেছিলাম সে কিভাবে বড়জনদের নিন্দা করেছিল, গালি দিয়েছিল, তারপর স্ত্রীকে অপমান করেছিল, ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। তো সেজন্য অর্জুন যখন আমরা দেখতে পাই, অর্জুন যখন ভগবদ্গীতার শুরুতে বলেছিলেন হে ভগবান কিংবা রাজ্যে না গোবিন্দ, আমি এরকম রাজ্য সুখ লাভ করতে চাই না, আপনি একটা কাজ করুন, কৌরবদেরকে দিয়ে দিন, ওদেরকে মেরে কিলাও, আমি আত্মীয় স্বজনদের বধ করতে চাই না, আপনি মেরে দিন। তখন প্রভুপাদ তাৎপর্য বললেন, ভগবান ভগত বললেন যে এটা ছিল অধার্মিক, এদের কর্মযোগের কথা ভগবান বা বুদ্ধিযোগের কথা বললেন, আমার আদেশ পালন করে তোমাকে এদের বধ করা উচিত। এখন প্রভুপাদ তাৎপর্য এই কথা বললেন কি ছয় প্রকারের আততায়ী আছে, শাস্ত্রে পুরাণে বলা হচ্ছে এই ছয় প্রকারের আততায়ীকে মারলে কখনো অপরাধ হয় না। এই ছয় প্রকারের আততায়ী মানে কি, যারা অন্যের ধন সম্পদ লুটপাট করে, যারা অন্যের ঘরে আগুন লাগিয়ে দেয়, যারা পরস্ত্রীকে অপহরণ করে, যারা অন্যের অন্যকে বিষ পান বিষ দেয়, তো এরকম ছয় প্রকারের আততায়ীর কথা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে প্রভুপাদ বলেছেন। তো ভগবান ইনডাইরেক্টলি কি বলছেন অর্জুনকে, তোমাকে বধ করা উচিত এদেরকে, কারণ শাস্ত্র অনুযায়ী এর ছয় প্রকারের যে আততায়ী ছটা খারাপ কাজ সবকিছু দুর্যোধন করেছে, তাই না? আগুন লাগিয়ে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে, পরস্ত্রীকে ইয়ে করেছে, ধন সম্পদ নিয়ে নিয়েছে, তো ছটা খারাপ কাজই করেছে, সেজন্য তোমাকে মারলে কোনো অপরাধ হবে না। তো এটা একটা যুক্তির মাধ্যমে ভগবান এভাবে বোঝাতে চেয়েছেন অর্জুন। তো আমরা পরে আবার চর্চা করবো এ বিষয়ে আগামী ক্লাস থেকে, আজকে এখানে বিরাম দেবো।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 की जय। इस गेज रोशन दा दाग बनाओ करते हो की जय। तो वो एक प्रश्न चिलो हमारे हरे कृष्णा धन्यवाद प्रणाम बाबू हरे कृष्णा धन्यवाद প্রভু প্রশ্ন হচ্ছে দ্রোণাচার্য দৃষ্টদ্যুম্নকে যে শিক্ষা দেওয়ার জন্য যে ইচ্ছা পোষণ করলেন এটা কি এটা তো অদ্বিতীয় মানে এরকম ঘটনা কখনো আর কোন ইতিহাসে শুনছি না তো সেটা তার ব্রাহ্মণত্ব গুণ থেকে কি ফুটে উঠছিল না কৃষ্ণের পরামর্শ ছিল সেরকম একবারে ভগবানের বড় ভক্তদের মধ্যে ছিল না বুঝতে পেরেছেন ওকে আমি আছি কিন্তু আমি আপনি যে প্রশ্নটা বলেছেন উনি এরকম ব্রাহ্মণের অ্যাকচুয়ালি গুণ হচ্ছে উদাস হব যে আমরা ভগবত গীতাতে 18 অধ্যায় দেখি ব্রাহ্মণের যে নটা গুণ সম দম তপস্য জ্ঞান বিজ্ঞান আস্তিক সরলতা তো ব্রাহ্মণের নবম গুণ হচ্ছে সরলতা তিনি সবসময় সরল স্বভাবের থাকেন ব্রাহ্মণ সেজন্য ব্রাহ্মণ কখনো কাউকে শত্রু হিসেবে দেখে না ব্রাহ্মণের উদার স্বভাবের এটা আগেকার দিনে আছে শুধু এটা না অনেক আছে আরো অনেক উদাহরণ আছে ব্রাহ্মণের এরকম শাস্ত্রে শুধু দ্রোণাচার্যের না অনেক উদাহরণ কিন্তু এখন দুঃখের বিষয় কলিযুগের কলির প্রভাবের সাথে নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে ব্রাহ্মণের যদি এরকম উদার স্বভাব থাকে তাহলে বৈষ্ণবদের আরো কত উদার স্বভাব হওয়া উচিত কেননা বৈষ্ণব ব্রাহ্মণ থেকে উপরে তা আমাদেরকে সেরকম শত্রু যদি আমাদের কাছে আসে তখন করা উচিত যেরকম ভগবান রামচন্দ্র বলেছিলেন কখন যখন বিভীষণ এসেছিল হনুমান আর বাকি বানরেরা সন্দেহ করছিল ভগবান ও হয়তো আমাদের কাছে কোনো অনিষ্ট করার জন্য এসেছে তখন ভগবান রামচন্দ্র বলল না যে একবার আমার চরণ শরণ নিয়েছে সে শত্রু হোক বা যাই হোক আমি তাকে শরণ দেবো এটা অ্যাকচুয়ালি ভগবানের গুণ কিন্তু যারা ভগবান ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণব তাদের মধ্যে এই গুণ প্রকাশ পায় না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বাবু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্যোধন যদিও খারাপ সঙ্গ করেছে কিন্তু গত ক্লাসে আপনি বলেছিলেন যে সে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিল তো দুর্যোধন অ্যাকচুয়ালি ধর্ম জানতো কিন্তু ধর্ম পালন করতে পারতো না তো দুর্যোধন কৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করার পরও এবং কৃষ্ণ যে ওকে যে মোহিত করেছিল সে মায়ার দ্বারা আচ্ছাদিত হওয়ার পরও সে কৃষ্ণকে কেন বুঝতে পারেনি যে উনি হচ্ছে পরমেশ্বর ভগবান বা সবকিছু নিয়ন্ত্রণ আমি মনে হচ্ছে এটা গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলাম আমি উত্তর দিয়েছিলাম আমরা উদাহরণ দিয়েছিলাম উলুকের উদাহরণ দিয়েছিল চৈতন্য মহাপ্রভু উলুকে না দেখে দিয়েছি সূর্যের কিরণ এরকম উদাহরণ দিয়েছিলাম যে পেঁচা যারা আছে তারা এরকম দেখতে পায় না সূর্যকে তো তার ফলে এটা কি এমন না যে সূর্যের প্রভাব নেই না এখন যদি কোনো খারাপ ব্যক্তি ভগবান প্রভাব না বুঝতে পারে তাহলে সেটা কি তার লস না ভগবানের লস আমরা সেদিন একটা গল্প বলেছিলাম আছে যে উদ্ধব একদিন দেখলেন ভগবান কৃষ্ণ সেজে গুজে যাচ্ছিলেন অনেক প্রস্তুতি নিয়ে তখন ভগবান বললেন আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন ভগবান বললেন আমি দুর্যোধনের সাথে তখন ভগবানকে উদ্ধব বললেন আপনি এত সেজে গুজে যাচ্ছেন দুর্যোধনকে দেখার জন্য আপনি বললেন আমি ওকে নিয়ে আসবো পাপী ব্যক্তি ও আপনার কাছে আসুক তো ভগবান বললেন ভগবান কি বললেন যে দেখো যে ও আমার অন্তর্গত ভাব বুঝতে পারবে না সেজন্য আমাকে ও বাইরে ঐশ্বর্য দেখা দাও আর দ্বিতীয় বললো ঠিক আছে ভগবান আমি বুঝতে পেরেছি আপনি ওকে আপনার ঐশ্বর্য দেখাতে চান তখন উদ্ধব বললো ঠিক আছে তাহলে একটা কাজ আমি ওকে নিয়ে আসি আপনাকে যেতে হবে না দুর্যোধনের কাছে খারাপ ব্যক্তির কাছে আমি ওকে ডাকি ও আপনার কাছে এসে যাবে তখন ভগবান বললেন যে এরকম যে আলো অন্ধকারের কাছে যায় অন্ধকার কখনো আলোর কাছে যায় না তো ভগবান সে বললেন আমাকে যেতে হবে ওর কাছে দুর্যোধনের কাছে এখন ভগবানের এরকম প্রভাব জানার পরেও ভগবানের এই প্রভাব জানার পরেও অনেক ব্যক্তি আছে যারা ভগবানের তত্ত্ব বুঝতে পারে না ভগবত গীতা যেটা ভগবান কত ক্লিয়ারে বলেছেন কি মানসিম তনিম তনুম আশ্রিতাম এই জড় জগতে ভগবান যখন লীলা করতে আসছেন তখন অনেকে সেটা বুঝতে পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম আমার পরম ভাবকে অনেকে বুঝতে পারে না দেখেও না দেখে দেখতে পায় না তারা অপেক্ষিত যারা আছে তো আর বিশ্বরূপের যেখানে প্রশ্ন হচ্ছে বিশ্বরূপ ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপ
সেটা ভগবানের নিত্য রূপ না, সেটা কাল্পনিক রূপ। প্রভুপাদ বলছেন এটা ভগবানের পার্মানেন্ট, যেরকম ভগবান পার্মানেন্ট রূপ হচ্ছে কি গোপাল, তারপর গোবর্ধনধারী বা এরকম নন্দ দুলাল, যশোদা দুলাল, এগুলো হচ্ছে ভগবানের নিত্য রূপ। নিত্য রূপ মানে কি হচ্ছে, যে লীলা ভগবান ভাগবতধামে সবসময় করছেন এই লীলাগুলো, কিন্তু বিশ্বরূপ কখনো নেই ভগবতধামে নেই, কারণ ওখানে দরকারই নেই বিশ্বরূপের। তো এই জন্য এটা জড়জাগতিক ব্যক্তিদেরকে প্রভাবিত করার জন্য এই লীলাগুলো। সেজন্য অর্জুন যখন দেখেছিল, এখন প্রশ্ন আসলে তাহলে অর্জুনকে কেন দেখালো, অর্জুন দেখার পর অর্জুন বলছে ভগবান আমি আমরা এরূপ দেখতে চাই না, আপনার সৌম্যরূপ আমাকে দর্শন করান। সেজন্য প্রভুপাদ বলেছেন অর্জুনও মানা করে দিয়েছেন আমি বিশ্বরূপ দেখতে চাই না, আপনি আমাকে আপনার দ্বিভুজ রূপ দেখান। তো ভক্তরা কখনো বিশ্বরূপ দেখতে চায় না, এটা অভক্তদের এরকম ইয়ে করার জন্য একটা কথা বলা যায়। তো সেজন্য বিশ্বরূপ দেখলে ভগবানের প্রভাব কত ব্যক্তি দেখেছে, কত ব্যক্তি জানে। আমরা উদাহরণ দিয়ে শিশুপাল কেন দেখেনি, শিশুপাল জানতো না, ছোটবেলা থেকে শিশুপাল ভগবানের তো আত্মীয় হয় এক প্রকারে, ও জানতো না ভগবান কৃষ্ণ যেরকম গোবর্ধন উঠিয়েছেন, কালী নাগকে মেরেছিল, অগাসুর বগাসুর সবাইকে মেরেছিল, তারপরে কি শিশুপাল অপরাধ করা থেকে ভুলে গিয়েছিল, তাই না? অত সহজ না। ওকে আমার একটা প্রশ্ন ছিল, এই দুইটি রিপুকে নিয়ন্ত্রণে রাখার উপায় কি? কে সরি কে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, ভীমসেন বলছি, ভীমসেন। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, আবার বলুন। ক্রোধ এবং মাৎসর্য, ক্রোধ এবং মাৎসর্য এই দুই রীতিকে নিয়ন্ত্রণে রাখার উপায় কি? ক্রোধের ব্যাপারে তো নিয়ন্ত্রণ করা যায়, মাৎসর্যকে আমরা ভগবানের সেবাতে লাগাতে পারবো না, ক্রোধকে লাগাতে পারবো। ক্রোধ ভক্ত দেশি জানে, যারা ভগবানের বিদ্বেষ করছে তাদের প্রতি আমরা ক্রোধকে অর্পণ করতে পারি। আপনি বলতে পারেন কংস রাবণের মতো যারা ব্যক্তি আছে প্রবচন দিন, ওদের বিরুদ্ধে ক্রোধ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রভুপাদ বলেছেন যেরকম হনুমান অর্জুন ক্রোধ করেছিল তাদের, যারা ভগবানের বিদ্বেষে ছিল। কিন্তু আমরা ক্রোধের বিষয়ে চর্চা করেছিলাম আগেও, ক্রোধ আমাদের কি করা উচিত, ক্রোধ আমাদের খুব কম সময় ইউজ করা উচিত। কলিযুগে চৈতন্য মহাপ্রভু ক্রোধের সেরকম উপযোগ করেন, খুব কম। জগায় মাধার লীলাতে ছোট হরিদাস, কালা কৃষ্ণদাস বা এরকম চার পাঁচ সময় এরকম করেছিল, কিন্তু বাকি সময় কখনো ক্রোধ করেন, কিন্তু সবসময় শান্ত স্বভাব ছিল, কোমল। তো বৈষ্ণবের দুটো চরিত্র হয় কুসুমপি কোমলম বজ্রাদপি কঠোরম, বজ্রের মতো কঠোর আর কুসুমের মতো কোমল। তো বৈষ্ণব কলিযুগে বিশেষ করে আমাদের কুসুম মানে ফুলের মতো কোমল স্বভাব দেখানো উচিত, ক্রোধ করা উচিত না। এখন ক্রোধ আমরা কেন করি, ভগবদ গীতাতে কৃষ্ণ বলছেন কাম এস ক্রোধ এস রজগুণ, রজগুণের কারণে আমরা ক্রোধ করি। তো ক্রোধের অনেক কারণ আছে, অনেক কারণে ক্রোধ হয়। কাম বাসনা যখন চরিতার্থ না হয় তখন আমরা ক্রোধিত হয়ে যাই, যে কোনো ব্যক্তি যখন আমাদের কাম বাসনার বাধা হয়ে দাঁড়ায় তখন তার প্রতি আমরা ক্রোধ করে ফেলি, তাই না? ভায়াতে বিষয়ন পুংসান সংগতে কামাদ ক্রোধ অভিজায়তে, কাম থেকে ক্রোধ আসে। তো মেথিকেটি ঘুরে ফিরে সে একটা রজগুণ। তো আমাদেরকে ভগবত গীতার 13, 14, 17 অধ্যায় তিন গুণের আছে, কোন কোন জিনিস তিন গুণের মধ্যে, খাবার কি তিন গুণের, তিন গুণের দান কিরকম, তিন গুণের তিন গুণের কথাবার্তা কিরকম, তিন গুণের সবকিছু বর্ণনা আছে। তো আমাদেরকে অ্যাটলিস্ট সপ্তগুণে থাকা উচিত, চেষ্টা করা উচিত, প্র্যাকটিস করা উচিত, অভ্যেস করা উচিত, তখন ধীরে ধীরে ক্রোধের প্রভাব কমবে। কিন্তু আমরা রজগুণে থাকবো তখন ক্রোধের প্রভাব কমানো একটু কঠিন হয়ে যায়। আর মাৎসর্য তো আমাদের বুঝতে হবে যে কারণে আমরা এই জড়জগতে এসেছি, আমরা ভগবানের প্রতি ঈর্ষা করেছিলাম বলে এই জড়জগতে এসেছি। এখন যদি এখানে এসেও ঈর্ষা করি তাহলে তো ওখানে ফিরে যেতে পারবো না। কেউ যে অপরাধ করে যদি কারাগারে আসে, সে কারাগারে এসে আবার যদি মার্ডার করে কারাগারে আসে, কাউকে খুন করে, সে যদি কারাগারে এসে আবার খুন করে দেয়, তাহলে সারা জীবন জীবনে কখনো বেরোতে পারবে না। তো একই রকম মাৎসর্য ঈর্ষা মানে হচ্ছে আমরা ভগবানের প্রতি ঈর্ষালু হবার কারণে এই জগতে এসেছি, এখানে এসে আবার ঈর্ষা করেছি, তাহলে আমরা কিভাবে ফিরে যেতে পারবো? এখন মাৎসর্যের কোনো সৎ উপযোগ নেই শাস্ত্রে বলা হচ্ছে। এখন মাৎসর্যের জন্য একটা জিনিস করতে হবে, যখন ভক্তদের প্রতি ঈর্ষালো নয় ভক্তদের প্রশংসা করতে হবে, তাদের মধ্যে সদ্গুণ ভালো গুণ দেখতে হবে। যেরকম ভগবানের চরিত্রের এরকম হচ্ছে, ভগবান সবসময় অন্যের ভালো গুণ দেখেন, এমনকি পুতনার মতো যে খারাপ ব্যক্তি তারও ভালো গুণ দেখেছিল ভগবান দেখেছিলেন। তো অন্যের মধ্যে ভালো গুণ দেখার যে প্রবৃত্তি সেটা বাড়াতে হবে, তাহলে ধীরে ধীরে মাৎসর্য কম হবে। আর আরেকটা জিনিস হলো, ঈর্ষা করে আমাদের কোনো লাভ তো হবে না, কিছু লস হবে। কাউকে যদি আমি ঈর্ষা করি তাহলে সেটাতে আমার কেমন আছে, যদি
বলা হয় যে আজকে পাঁচ ভক্তের প্রতি যদি ঈর্ষা পরায়ণ হই তাহলে আমার জপে মনোযোগ বেড়ে যাবে, এরকম তো হবে না। বা আমি যদি এক হাজার ভক্তের প্রতি ঈর্ষা পরায়ণ হলে গোলক বৃন্দাবনে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে যাবে, এরকম তো হবে না। তো যেটাতে কোনো লাভই নেই তাহলে সেটা করে কি লাভ? বলা হচ্ছে সেজন্য ব্যবসা আত্মিকা বুদ্ধি, ভক্তদের এরকম কি হওয়া উচিত, এরকম বুদ্ধি, এরকম লাভ, যেখানে লাভ শুধু তার পেছনে থাকা উচিত, যেখানে লাভ নেই সেখানে গিয়ে কি লাভ, তাই না? যদি ঈর্ষা করে কোনো লাভই হচ্ছে না তাহলে কি লাভ হলো? যেটা করে লাভ নেই বা আধ্যাত্মিক জীবনের সাথে সম্পর্ক, তাহলে কি লাভ হতো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, রুদ্রনাথ শ্যাম প্রভু। বিষ্ণুদেব বলেছিলেন যে ওনার দুর্যোধনের অন্ন খাওয়ার কারণে ওনার রক্ত দূষিত হয়ে গেল, তো দুর্যোধন তো তখন রাজা হন নাই, তো দুর্যোধন তো রাজা হননি যে ওনাদের রাজ্যের অন্ন খেয়ে বিষ্ণুদেবের রক্ত দূষিত হয়ে গেল, যার কারণে ধর্মকতা বেরিয়ে হয়েছিল না আগে, যাতে রক্ত বের হওয়ার কারণে ধর্মকতা বেরিয়ে হয়েছিল, কারণ তো ব্যাখ্যা করবেন। আমি আপনার আওয়াজটা কেটে গিয়েছিল, আবার বলুন। বলছিলাম যে বিষ্ণুদেব বলেছিল যে দুর্যোধনের অন্ন খাওয়ার কারণে ওনার রক্ত দূষিত হয়ে গেল, এই কারণে ধর্মকর্তা বের হয়েছিলেন না, তো দুর্যোধন রাজা হননি। দুর্যোধন সরি, আচ্ছা না, রাজকুমার মানে রাজকুমার থাকলেও রাজকুমার রাজা তো ধৃতরাষ্ট্র ছিল না, রাজকুমার কি বাবু, ওরা রাজার কেউই ছিল না, কিন্তু রাজা জোর করে দখল করে নিয়েছিল। কারণ রাজা ছিল কে? পাণ্ডু। কেন? ধৃতরাষ্ট্র অন্ধ হবার কারণে পাণ্ডুকে রাজা বানিয়েছে, অন্ধ হলে যদি বড় ভাই সে রাজা হতে পারবে না, কিন্তু ধৃতরাষ্ট্রের স্বপ্ন ছিল সবসময় সে রাজপদ, সেজন্য যেহেতু সে হতে পারেনি অন্ধ হওয়ার কারণে, তো তার ভাই যখন মরে গিয়েছিল পাণ্ডু, মরে যাওয়ার পর তখন কি হয়েছিল, তখন ধৃতরাষ্ট্র পাণ্ডুর অন বিহাপে পাণ্ডুর প্রতিনিধিত্ব করছিল, তো ওটাকে রাজা বলা হয় না, ওটাকে কি বলে কেয়ারটেকার গভর্নমেন্ট বলা হয় না, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো হয়েছিল। কিন্তু সে কি জন্য অপেক্ষা করেছিল? সে অপেক্ষা করেছিল যতক্ষণ না আমার আমাদের সন্তান হবে কেউ, তারা যখন রাজা হবে তখন তাদের হাতে সমর্পণ করা হবে। তো ধৃতরাষ্ট্র তখন থেকে প্ল্যান ছিল, কিন্তু রাজপদে বসেছিল রাজার মতো সম্মান পায়নি, রাজ মুকুট পড়তে পারেনি, রাজপদে বসেছিল কিন্তু রাজার মুকুট পড়তে হলে তাকে সে যোগ্যতা লাগে, সেজন্য চেয়েছিল আমার ছেলে হোক, কিন্তু তার আগে তার ভাইয়ের ছেলে জন্ম হয়ে গেল, কে কে বলে যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজের বড় হওয়ার স্বপ্ন দেখছিল, আর এখন বড় হতে হতে যেহেতু সে রাজপদে ছিল যদিও মানে রাজমুকুট পরেনি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ তার আন্ডারে বড় হয়েছিল ধৃতরাষ্ট্রের, আর তখন কি হয়েছিল ধৃতরাষ্ট্র এভাবে বিভিন্নভাবে প্ল্যান করেছিল, না আমার ছেলেই হোক, তার মধ্যে শকুনি এসে গেলো তারা ওদেরকে মারা প্ল্যান করেছিল। তো এক প্রকারে রাজা বলতে কি হচ্ছিল, যখন ধৃতরাষ্ট্র এক প্রকার অকেজন মতো হয়ে গেছিল, আসলে কন্ট্রোল কে করেছিল, সব দুর্যোধনই কন্ট্রোল করেছিল, সেই সুবাদ উনি বলছেন তিনি রাজা থাকলে কি হবে, কন্ট্রোল তো দুর্যোধনই করেছিল সবকিছু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার একটা জানার ছিল প্রভু, এই যে আমরা দেখতে পাই যে দুর্যোধন কূটনৈতিক এবং রাজনীতি ছিল, আমার রাজনৈতিক ছিল, তো আমাদের সাধারণত আমরা যারা মন্দিরে আছি অনেক সময় মানে জুনিয়র ভক্তদেরকে অনেক সময় উপদেশ দিই, কিন্তু তার সেই গুণ নাই, কিন্তু অনেক ধরনের তার উৎসাহ দিই, বা অনেক সময় সিনিয়রের কাছ থেকে অনেক কিছু আদায় করি, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন কিছু বলে, বা অনেক সময় কালেকশনে গেলে টাকা যে কালেকশন করি বাইরের জনজাগতি মানুষের কাছ থেকে, তখন বিভিন্ন ধরনের কিছু বলি, কিন্তু এগুলা কি রাজনীতি বা কূটনীতির মধ্যে পড়ে কিনা, বা ওইগুলা করার কি আমাদের উচিত? আমরা অন্যভাবে বাইরের লোকেদের সেটা অন্য ব্যাপার, কিন্তু ভক্তদের মধ্যে আমরা কেন তাকে এরকম চাটুকারিতা করতে দিই? ভক্তদের মধ্যে কি কোনো গুণ নেই? ভক্তদের কি গুণের অভাব আছে? এটা যখন অনেকে প্রশ্ন করে, আমি বলি যে কেন ভক্তদের মধ্যে কোনো সদ্গুণ নেই? কত প্রতিটি ভক্তের মধ্যে হাজার হাজার গুণ আছে, আমি কেন তাকে চাটুকারিতা করতে যাবো? প্রত্যেকটির মধ্যে কোনো না প্রত্যেক ব্যক্তির মধ্যে কোনো না কোনো ইউনিক গুণ আছে যেটা অন্য ভক্তের মধ্যে নেই, তো আমরা তার সেই সদ্গুণকে কেন প্রশংসা করবো না? আমাদেরকে অন্য কিছু বানিয়ে কেন বলতে হবে তাকে, তাই না? প্রত্যেক ভক্তের কোনো না কোনো গুণ আছে, আমরা সেই সদ্গুণকে করি না কেন? কিন্তু অনেক সময় ভক্তরা যেরকম অন্যদের থেকে প্রশংসা পেলে সেটা ভালো, অনেক সময় সিনিয়রদের প্রশংসা পেলে সেটা ভক্তিতে আমাদেরকে এগিয়ে যেতে আরো উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, সেজন্য সেটা দরকার আছে। সিনিয়র ও জুনিয়রদেরকে এরকম প্রশংসা করা ভালো মাঝে মাঝে, তো যার ফলে তারা উৎসাহ পাবে ভক্তিতে, হ্যাঁ আমরা যা করছি সেটা আমাদের অ্যাপ্রুভ হচ্ছে, আমাদের যে গুরুজন আছে তারা আমাদেরকে বুঝতে পারছে যে আমরা তাদেরকে প্রশ্ন করতে পারছি, আমি ভক্তি এটা করে যাবো, সেজন্য সেটা দরকার আছে, তাই না?
কিন্তু আমাদের এরকম এরকম কি বলে ফ্ল্যাটারিং বা চাটুকারিতে করার দরকার নেই কাউকে, সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা তার যে সদ্গুণ আছে এরকম সদ্গুণ, দেখুন আমরা যখন কাউকে আমাদের নিজের নিজের যদি কোনো কিছু আমরা প্রাপ্য থাকে, আমরা ওই ব্যক্তির থেকে কোনো কিছু সম্মান চাই, কোনো জুনিয়র ব্যক্তি থেকে ও আমাকে সম্মান করুক, তখন আমরা তার প্রশ্নটা করব, চাটুকারিতা করব। কেন ও আমার যদি ওর চাটুকারিতা করে ও আমাকে প্রশ্নটা করবে, কিন্তু আমি যদি সৎভাবে তার এরকম ইয়ে করে দিই তোমার মধ্যে সৎ কত সুন্দর গুণ আছে, তাহলে সে আমার প্রশ্নটা করবে না, তাই আরো বেশি করে প্রশ্ন করে, সে আমার আমার এরকম অনুগামী হয়ে যাবে। তা আমাদের প্রতিটি ভক্তের যে সদ্গুণ আছে সেই সদ্গুণগুলো খুঁজে খুঁজে বের করা দরকার। আর বাইরে যেটা আছে সেটা অনেক সময় চলে, কোনো ব্যাপার না বাইরে, কেননা আমরা সেটা ভগবানের সেবার জন্য দান দক্ষিণা বা গ্রন্থ প্রচারে অনেক সময় এরকম ভক্তরা বলে, সেখানে দেখা হয় যে কতটুকু লিমিট আছে। যেমন অনেকে এরকম অনেকে এরকম, যেমন আমার একটা ইন্টারভিউ মনে হচ্ছে এখানে জন্মাষ্টমী এরকম টিভিতে, এখানে জন্মাষ্টমীতে মনে করুন এখানে কত 50,000 লোক হলো বা এরকম 40,000 লোক টিভিতে বলে দেয়, আমাদের এখানে 2,00,000 লোক হয়েছে সবাইকে বলে দেওয়ার জন্য। তা আমাদের ইসকনের যে ইসকন কমিউনিকেশন মিনিস্টার আছে অনুত্তম প্রভু, ইসকনের একটা কমিউনিকেশন মিনিস্ট্রি আছে, উনি আমার একবার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এটা অ্যাকচুয়ালি ঠিক না। কেন ঠিক আছে, লোকদেরকে 50,000 যদি নাম্বার আমাদের মনে হয় 50,000-60,000-70,000 আমরা বলতে পারি, আমার গণনাতে ভুল থাকলে, তার মানে আমরা ডাবল 3-4 বলে দেবো, সেটাও ঠিক না। এটা কেননা মিথ্যা আশ্রয় নেওয়া হচ্ছে, তাই না? ভগবান আলটিমেটলি মিথ্যা কথাকে সেরকম প্রচার করা, এর থেকে ভালো তো ভালো করে প্রচার করে যেন পরবর্তী 2,00,000 সত্যি সত্যি ভক্ত হয়ে যায় জন্মাষ্টমীতে, সেটা ভালো না মিথ্যে না বলে। তো কিন্তু অনেক সময় বই ডিস্ট্রিবিউশন টিস্ট্রিবিউশন এরকম বলা যায়, কিন্তু কথা হলো সেখানে অ্যাকচুয়ালি মিথ্যে, আমাদের তো যে আমাদের যে পরম্পরা সেখানে সবকিছু সৎ পন্থা, আমাদের সবকিছু সঠিক আছে, আমাদের সব শ্রেষ্ঠ পদ্ধতি শ্রেষ্ঠ উপায়, তাহলে সেখানে আমরা মিথ্যে নাই। অনেক সময় এরকম গ্রন্থ প্রচার প্রচার এরকম বলে দেয় ভক্তদেরকে, যেমন আমাদের ওই কি যেন কমলাপতি প্রভুরা বুক ডিস্ট্রিবিউশন করে মায়াপুর বলছিল যে ভক্তদেরকে বললো যে ভগবত গীতা নিন, বলছে কত টাকা, বললো এরকম 130 টাকা, বলে এত দাম বেশি আপনি ভগবত গীতা, ভগবত গীতা কাবার দিকে বললো দেখুন শক্ত শক্ত বাইন্ডিং আছে, এটা দামই তো হবে 50 টাকা আপনার। তো এরকম অনেক সময় যেভাবে হোক একটু বুঝে শুনে ভগবানের গ্রন্থ প্রচার করলে আলটিমেটলি সে ব্যক্তির আধ্যাত্মিক মঙ্গল তো হচ্ছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে অনেক সময় সেটা কতটুকু আমাদের অন্যকে প্রভাবিত করার জন্য বলা আছে, বুদ্ধিমানের সাথে সে কথা করতে হবে, তাই না? যদি অন্য কেউ এরকম ধরে পেলে, আপনি সেই কার কাছে গিয়ে বললেন যে প্রিন্টিং প্রেসের দোকান আছে ওর কাছে গিয়ে বলে দেন এটা যে 40 টাকা হবে, তখন তো সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, বলে আমি নিজের সারাজীবন প্রিন্টিং করে আসছি এটা 10 টাকা হয়ে যাবে, 40 টাকা বলছে। তো ব্যক্তিকে প্রচারের ব্যাপারটা টোটালি আলাদা, প্রচার হচ্ছে বুদ্ধিমানের সাথে করতে হবে। হরে কৃষ্ণ, আমি গৌর মোহন দাস অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আলোচনা করলেন আজকের এই খারাপ সঙ্গ নিয়ে, এখানে কর্ণকে প্রথমেই বলা হয়েছে যে আসলে খারাপ সঙ্গের বিষয়ে, যে আপনি যেটুকু বলছিলেন যে সে অস্ত্র শিক্ষার জন্য গুরুদেবের কাছে যাওয়াতে তাকে সুতপুত্র বলে শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু আর কি কি আসলে খারাপ গুণগুলি তার ছিল যদি একটু দয়া করে বলতেন। কেন ও দ্রৌপদীকে অপমান করেছিল, দ্রৌপদীকে খারাপ বলেছিল, তাকে তো তার তো তার মধ্যে তো আসলে একটা প্রতিহিংসাই কাজ করেছিল, যেহেতু আসলে প্রতিহিংসা কাজ করলেও কখনো শাস্ত্রে স্ত্রীকে অপমান করে শাস্ত্রে কখনো অনুমোদন করে না। আপনি কারোর প্রতি ঈর্ষালু হতে পারেন, কিন্তু এগুলো অধার্মিক কাজ। আপনি মনে করেন প্রতিহিংসা করে কারোর প্রতি আপনি ধর্মের বিরুদ্ধে কেন যাবেন, তাই না? এখন মনে করেন কেউ যদি মনে করেন কোনো ভক্তের প্রতি প্রতিহিংসা করলো, কোন জড়জাগত ব্যক্তি, সেই ইসকনের সেই ভক্ত কৃষ্ণের সাথে যুক্ত আছে, সেজন্য ওই ভক্ত যুক্ত আছে বলে কৃষ্ণকে গালি দেবে না, কৃষ্ণ সাথে তোমারও ভগবান, ওই ভক্তকে গালি দিতে পারো, ওই ব্যক্তিকে গালি দিতে পারো, কিন্তু তারপর ওই ব্যক্তি যাকে ফলো করে তাকে গালি দেবে সেটা ঠিক না। তো কর্ণ এরকম করেছিল, তারপর মিথ্যে কথা বলেছিল পরশুরামের কাছে, যিনি ভগবানের অবতার, মিথ্যে কথা বলে গিয়েছিল আমি ব্রাহ্মণ সন্ন্যাসী কিন্তু সে আসলে ছিল না। তারপর তারপর কি যেন বলে এরকম কর্ণ এরকম দ্রৌপদীর বস্ত্রহরণের সময় অট্টহাসি করেছিল, এরকম অনেকই আছে কর্ণ কিরকম অধার্মিক ছিল। তারপর কর্ণ ভূমি দেবীকে অপমান করেছিল অহংকারের বলে, আর দুর্যোধনের সব অসৎ কামে, শকুনি যখন দুর্যোধনকে খারাপ খারাপ পরামর্শ দিচ্ছিল কর্ণ তো সাথে ছিল, কর্ণ তো মানা করেনি, তাই না? এমন সবকিছু তো প্রতিহিংসা, প্রতিহিংসার কারণে আমি অধার্মিক কাজ করি সেটা অ্যাকচুয়ালি সত্যি কখনো সাপোর্ট করে না। ওকে হরে কৃষ্ণ, প্রভু তপন সেন। হ্যাঁ হরে বল, তপন সেন প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ।
তপন সেন প্রভু বলো বলো হ্যাঁ প্রভু আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে দ্রৌপদীর যে বস্ত্র হরণ হয়েছিল তো সেই বস্ত্র হরণের মানে পূর্বজন্মের এমন কি কর্ম করেছিল সেই কর্মের ফলে তাকে এই এই জন্মে তাকে বস্ত্র হরণের এমন পরীক্ষা দিতে হলো কি বা করে যদি বলেন দ্রৌপদীর দ্রৌপদী তো আগে সেরকম আমি জানি না পূর্বজন্ম কিন্তু দ্রৌপদী গন্ধর্ব ছিল বেসিক্যালি দ্রৌপদীকে যজ্ঞ শনি যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হলেন তো আগে গন্ধর্ব ছিল সেজন্য এখানে যেহেতু পঞ্চ পাণ্ডবরা এরকম কি বলে পঞ্চ পাণ্ডবরা এরকম ধর্ম পাঁচ দেবতা যে বড় ছিল সেজন্য সেও দেবী ছিল এক প্রকারে তাই না তো ইন্দ্রসেন বা নালায়ানী বলা হতো এরকম অনেকগুলো আছে আলাদা 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 দ্রৌপদীর বিষয় আছে একটা জায়গায় এরকম আমি শুনেছিলাম কি ও ওর কিছু জন্ম পূর্বে এরকম ইন্দ্রসেনা নামে নাম ছিল আর তার এরকম পতি ছিল মোদগলদা মানে এক ঋষি ছিল তো কিন্তু সেই যে যে ইন্দ্রসেনা যে স্ত্রী ছিল মানে দ্রৌপদী পূর্বজন্মে তার স্বামী ছিল সেরকম দেখতে কুৎসিত ছিল তার শরীরে রোগ ছিল দেখতে সুন্দর ছিল না কুৎসিত দেখতে রোগগ্রস্ত ছিল আর সবসময় শরীরে এরকম কি বলে পুঁজ বেরোতো রক্ত থাকতো দুর্গন্ধ বেরোতো তো সে তার এরকম স্ত্রীর সাথে খুব একটু কঠোর ভাবে ব্যবহার করতো খারাপ ভাবে ব্যবহার করতো কিন্তু তার স্ত্রী এরকম সবকিছু ভালোভাবে সহন করে নিয়েছিল কিন্তু সেই স্ত্রী তার সেবা করতো যেহেতু সে তার স্বামী ছিল তার শরীরে রক্ত রক্ত পুজ এগুলো পরিষ্কার করে তাকে স্নান করে দিত তাকে ভালোভাবে খাওয়া দাওয়া করতো কিন্তু সেই ব্যক্তি সে সবসময় দোষ দেখতো স্ত্রীকে টর্চার করতো আর তারপর কিন্তু সে স্ত্রী যে ছিল ইন্দ্রসেনা সে তাকে সবসময় ভালোভাবে সেবা করতো তো আর সে এরকম তার উচ্ছিষ্ট খাবার খেতে যেগুলো এরকম ইয়ে ছিল তো এভাবে অনেক বছর সেবা করেছিল সেই স্ত্রী আর যখন একদিন সে যখন এরকম খাবার খাচ্ছিল তখন তার আঙ্গুল এরকম আঙ্গুল থেকে এরকম যেহেতু তার কুষ্ঠরোগ ছিল এরকম কৃমি কীট টিট সেগুলো খাবারের মধ্যে পড়েছিল শরীরের মধ্যে কীট হয়ে যায় এরকম কীটাণু হয়ে যায় আর সে এরকম খাবার বন্ধ করে উঠে গেল তখন তার স্ত্রী সেখান থেকে সে আঙ্গুল আঙ্গুলের মাংস খসে পড়ে গিয়েছিল সেটা উঠি আর সে কীট পতঙ্গ কীটাণু ফেলে দিয়ে সে এরকম সে খাবার খেয়ে ফেলছে উচ্ছিষ্ট যেটা আর তখন সেই যে ঋষিতে সে অত্যন্ত প্রসন্ন হয়ে গেল মুদগল্ল বলছে এত তুমি প্রতিব্রতা যে আমার যে শরীর থেকে কীট পড়লো খাবার মধ্যে আঙ্গুল খসে পড়লো তাও তুমি সেগুলো ফেলে দিয়ে তুমি সেই খাবার খেলে তখন তখন সে মুদগল্ল যে ঋষি ছিল সে এরকম কি হলো হঠাৎ করে সে এরকম খুব সুন্দর একদম পুরুষের রূপে আবির্ভূত হলো তার সামনে তার সুন্দর শরীর দেখতে খুব সুন্দর আর তার স্ত্রীর স্বামী এরকম প্রকট হলো তখন সে তার স্ত্রীকে বললো তার নাম ছিল নলানি বা ইন্দ্রসেনা যে আমি তোমার সামনে এরকম বৃদ্ধ ঋষির রূপে এসেছিলাম আমার শরীরে এত রোগ টোক ছিল তোমার পরীক্ষা করার জন্য আমি তোমার এই ভক্তির দ্বারা সন্তুষ্ট হয়েছি তুমি যা চাইবে আমি তোমাকে দিতে পারবো তখন সেই সময় ওই স্ত্রী কি করেছিল সেই সময় ওই স্ত্রী কি করেছিল সে সময় ওই স্ত্রী কি করেছিল তখন আমি এই জড়জগতের যে এই জড়জগতের সুখের উদ্দেশ্যে দেবতাদের আছে তখন দেবতাদের এরকম ইয়ে করতে চাই আর এরকম পাঁচ দেবতাদের এরকম আমি কৃপা পেতে চাই এরকম বলেছিল আর কি পাঁচ দেবতাদের সাথে বেসিক্যালি আমি পাঁচ দেবতার সঙ্গ লাভ করতে চাই সবচেয়ে শ্রেষ্ঠ তখন সেই যে ঋষি ছিল সে তাকে এরকম সে পাঁচ রূপে আবির্ভূত হয়েছিল তার সামনে তো তখন এভাবে বেসিক্যালি তাকে এরকম দেখিয়েছিল যে পরে জন্মে সে এরকম পাঁচ যে হবে সে ব্যক্তি তার পাঁচ স্বামী হবে যারা এরকম দেবতারা হবে বেসিক্যালি আর তখন এভাবে এটার একটা উদাহরণ আছে আর কি এটার এটা অনেক বড় আছে এটা গল্প আরেকটাও আছে এরকম দু তিনটা এরকম অনেক জানা শোনা যায় তো পূর্বজন্ম তো অ্যাকচুয়ালি সব জায়গায় আছে এরকম দ্রৌপদীর কথা যেটা বললেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে
যে মানে যে এরকম যে ওরকম কি বলে মানে ও এরকম যে তাকে ইয়ে করেছিল অপমান করেছিল, তারও অ্যাকচুয়ালি কাহিনী আছে ওই গল্পের পরে আছে কেন তাকে অপমান করা হবে। কিন্তু এটা আমাদেরকে ওইভাবে দেখা উচিত না যে পূর্বজন্মে সে এরকম করেছিল সেজন্য তাকে অপমান করা হলো। আমাদেরকে দেখা উচিত অন্যভাবে যে এটা ওরা অন্যায় করেছিল, আমরা তার কর্মফলের ফলে যেটা হয়েছে সেভাবে দেখা উচিত না। হরে কৃষ্ণ, প্রণাম। নিত্যানন্দ স্বরূপ। হ্যাঁ নিত্যানন্দ স্বরূপ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা দেখছি যে বৈষ্ণবরা সাধারণত সদ্গুণে অধিষ্ঠিত, তাহলে তো তাদের রাজনীতি বা কূটনীতি থাকা উচিত না তার তাদের গুণের মধ্যে। কিন্তু আমরা দেখছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবার রাজনীতি বা কূটনীতি দুটাই প্রয়োজন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর, মানে আমি শুনেছি যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে ভবিষ্যতে এমন একদিন আসবে যখন দেশ পরিচালনা অথবা বৈষ্ণবরা করবে, সেই ক্ষেত্রে মানে রাজনীতি এবং কূটনীতি কি থাকবে তখন? ভবিষ্যতে যেটা বলা হচ্ছে রাজা হয় বা মন্ত্রী হয়, কূটনীতি না, কূটনীতি হচ্ছে অন্যকে ছল করে প্রতারণা করে তাকে ইয়ে করা। রাজনীতিতে ঠিক রাজার ধর্ম, শাস্ত্রে যেরকম বলে তারা খারাপ কাজ কেন করবে, যদি খারাপ করে তাহলে এখনকার পলিটিশিয়ানের মধ্যে আর ভক্ত পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য কি হবে, তাই না? তাহলে দুজনের মধ্যে তো কোনো পার্থক্য হবেই না। তো এখানে ভক্তরা হলে তখন সঠিক রাজা হবে, তারা এরকম খারাপ স্বভাবের রাজা হবে না। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।